নমস্কার। আজকের আমাদের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আমাদের খুব একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলে এই জায়গায় আজকে যে আসতে পেরেছি আমরা, এটা আমাদের কাছে একটা মস্ত বড় পাওয়া। এই সৌভাগ্য আমরা আজকে ভাগ করে নিতে চাইছি সবার সঙ্গে। গত বছরে 2020, ইট ওয়াজ দ্য 4th অফ মার্চ, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির একটি সেমিনার অর্গানাইজ করেছিল, টাইটেলস রিভিজিটিং গান্ধী ইন আওয়ার টাইমস। সেখানে যারা এসেছিলেন, আজকে তাদের অন্যতম তিনজনকে নিয়ে আমাদের সেকেন্ড সেশন শুরু হবে 5টার থেকে। তাদের একজন আমাদের মধ্যে এসছেন, বাকি দুজন জয়েন করবেন। আমরা আজকের এই যে বুক লঞ্চ সেরিমনি, এটাকে সত্যি সত্যি মেমোরেবল করে তুলতে চাইছি, এবং সেই জন্য আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিদ্যা মন্দিরের এই প্রয়াস। প্রথমেই আমাদের বিদ্যা মন্দিরের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের প্রণাম জানাই। উই ওয়েলকাম স্বামী আত্মপ্রিয়ানন্দজি, প্রো চ্যান্সেলর অফ আরকেএম ভেরি বেলুড় মঠ। ওয়েলকাম মহারাজ। আমি আমাদের সকলের পক্ষ থেকে মনে করি যে এটা একটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমরা আমাদের রামকৃষ্ণ মিশন সারদা পীঠার যিনি সেক্রেটারি মহারাজ স্বামী দিব্যানন্দজিকে সঙ্গে পেয়েছি। তিনি চেয়ার করবেন এই প্রথম সেশনটি, যেটি এই ভার্চুয়াল বুক লঞ্চ সেরিমনি। মহারাজকে প্রণাম জানাই, স্বাগত জানাই স্বামী দিব্যানন্দজিকে। আমাদের সঙ্গে থাকছেন রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর কলেজের, রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি। তিনি যখন এখানে প্রিন্সিপাল ছিলেন, সেই সময় তারই কিন্তু নেতৃত্বে আমরা এই সেমিনারটি অর্গানাইজ করেছিলাম। তাকে আমাদের পক্ষ থেকে সেটা না আন্তরিকভাবে মাথা যেটাই তো ঠিকই, এখানে স্বাগত জানাচ্ছি। কি করে বলবো আইবিকে এখন সেটা তো বুঝতে পারছি না, ও তো এখন কথা তোমাদের বলছে। হ্যাঁ শুনছো কিছু? দেখছি দাঁড়াও, ঠিক আছে দেখছি, দেখে দেখে আমরা আরো আই মিন আমাদের জিমেল চ্যাটে, এখানে গুগল মিট চ্যাটে। আচ্ছা আচ্ছা সঙ্গে পাচ্ছি আমাদের আচ্ছা অধ্যক্ষ মহারাজ স্বামী একচিত্তানন্দজিকে। তাকে স্বাগত জানাই, স্বাগত জানাই আজকে আমাদের ডিপার্টমেন্টে যারা সঙ্গে আছেন, বিশেষ করে আমাদেরই একবারে ঘরের লোক সবাইকে কিভাবে যে স্বাগত জানাবো বলার ভাষা খুব একটা নেই। বাট আই মাস্ট টেক দিস অপরচুনিটি টু ওয়েলকাম অ্যান্ড এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড টু ডক্টর সন্দীপন সেন। ফর দ্য লাস্ট ফিউ মান্থস হি হ্যাজ বিন পেস্টারিং আস, উই ওয়ার রিয়েলি নট অ্যাজ জিরাস অ্যাজ হি ওয়াজ। আজকে দ্যাট দিস বুক লঞ্চ সেরিমনি অ্যান্ড দ্য বুক ইজ সিইং দ্য লাইট অফ ডে ইজ প্রাইমারিলি বিকজ অফ হিজ কন্ট্রিবিউশনস অ্যান্ড ফিজিক্যাল টাইম দ্যাট হি ডিভোটেড ফর দিস এন্টায়ার এক্সারসাইজ। আই ওয়েলকাম ডক্টর সপ্তর্ষি পাল, মাই কলিগ ইন দ্য ডিপার্টমেন্ট। আই ওয়েলকাম আদিত্য প্রভ মজুমদার, মাই কলিগ। আই ওয়েলকাম শুভঙ্কর মাইতি, অলসো মাই কলিগ ইন দ্য ডিপার্টমেন্ট। অ্যান্ড অফকোর্স উত্তম কুমার দাস, মাই কলিগ, হু হ্যাজ টেকেন দ্য ট্রাবল অফ অর্গানাইজিং দ্য টেকনিক্যাল আসপেক্টস অফ দিস সেমিনার মিট অ্যাজ সাচ, উইচ ইজ অ্যাকচুয়ালি ইন commemoration of the 150th birth anniversary of Gandhi, the seminar that we organized almost a year ago. And this volume today is in commemoration of the great spirit Mohandas Karamchand Gandhi. আমরা আজকে এই ভার্চুয়াল যে প্যানেল ডিসকাশন হবে, সেখানে যারা আসছেন অত্যন্ত শ্রদ্ধেয় মাস্টারমশাই আমার সন্দীপনের, এবং জেনারেশন অফ স্টুডেন্টস হ্যাভ বেনিফিটেড ইন ক্যালকাটা ইউনিভার্সিটি ফ্রম হিম,
ট্রাস্টার তপন কুমার চট্টোপাধ্যায় মহাশয়। আমাদের সঙ্গে থাকছেন আজকে, তাকে স্বাগত জানাই, অধ্যাপক আব্দুস সামাদ গায়েন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এখন হেড এবং অ্যাসোসিয়েট প্রফেসর। আমাদের সঙ্গে আছেন প্রফেসর মিরাতুন নাহার, উনি প্রফেসর অফ ফিলোসফি, উনি পড়িয়েছেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে দীর্ঘকাল এবং আমাদের বিদ্যামন্দিরের ফ্যামিলির সঙ্গে দীর্ঘদিন ভাবে দিন ধরে যুক্ত, উনি আমাদের সঙ্গে এখানে আজকে আছেন, তাকে স্বাগত জানাই। এই কয়েকটা কথা বলে আজকের এই অনুষ্ঠানে আবারও সবাইকে স্বাগত জানাই, বিশেষ করে আমাদের স্টুডেন্টসদের। এবং বলা বাহুল্য, আমাদের যে পোস্টার কম্পিটিশন হয়েছিল তাতে ফার্স্ট সেকেন্ড থার্ড যে স্পিকাররা ছিলেন, আছেন আজকে আমাদের সঙ্গে, তারা যে প্রাইজ উইনার মোহাম্মদ রাজা, ঋষিকা ঘোষ এবং রিয়া হালদার, তাদেরকেও স্বাগত জানাই। তারা আজকে সংক্ষেপে তাদের পোস্টার সম্পর্কে দু এক কথা বলবেন এবং স্টুডেন্টসদের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে, অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট মোহাম্মদ রাজা, আমাদের থার্ড ইয়ারের স্টুডেন্ট, কিছু বলবে আজকে। আজকে আমরা ঠিক এর সঙ্গে সঙ্গেই আমাদের অধ্যক্ষ মহারাজ স্বামী একচিত্তানন্দজি মহারাজকে অনুরোধ করছি একটি ইন্ট্রোডাক্টরি অ্যাড্রেস দেওয়ার জন্য। মহারাজ প্লিজ। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকে এই যে রিভিজিটিং গান্ধী ইন আওয়ার টাইমস বইটার প্রকাশ হচ্ছে, এই আনন্দ অনুষ্ঠানে পূজনীয় মহারাজ রয়েছেন, আত্মপ্রিয়ানন্দজি মহারাজ রয়েছেন, পূজনীয় শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ রয়েছেন, পূজনীয় দিব্যানন্দজি মহারাজ খুব শিগগিরই জয়েন করবেন, সকলকে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আছেন অধ্যাপক ইন্দ্রাশিস ব্যানার্জি এবং বইয়ের সম্পাদনার কাজ মুখ্যত যিনি করেছেন অধ্যাপক সন্দীপন সেন এবং তাদের সহকর্মী বৃন্দ, এদের সশ্রদ্ধ নমস্কার জানাই। অধ্যাপিকা মিরাতুন নাহার এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি জয়েন করেছেন, অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়, অধ্যাপক আব্দুস সামাদ গায়েন এরাও সেকেন্ড সেশনে থাকবেন, আশা করছি খুব শিগগিরই জয়েন করবেন। এদেরও আমরা বিদ্যামন্দির পরিবারের তরফে সশ্রদ্ধ নমস্কার এবং স্বাগত জানাচ্ছি। মহাত্মা গান্ধীর একটি বিশেষ শ্রদ্ধার আসন আছে রামকৃষ্ণ বিবেকানন্দ পরিমণ্ডলে। পূজনীয় তুরিয়ানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ সন্তান বলছেন, গান্ধীকে আমি মহামায়ার শক্তিতে অনুপ্রাণিত মনে করি। পূজনীয় শিবানন্দজি মহারাজ মহাপুরুষ মহারাজ বলছেন, মহাত্মা গান্ধী যে বাস্তবিকই মহাশক্তিমান পুরুষ তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। এইটা ওরা খুব কাছাকাছি থেকে দেখেছেন, মহাত্মা গান্ধীর ব্যক্তিত্বকে, চরিত্রকে বিশ্লেষণ করার সুযোগ পেয়েছেন। আমরা 150 বছর পরে তার প্রাসঙ্গিকতা কতখানি সেটা আবার বিশ্লেষণ করার সুযোগ পেয়েছিলাম বিগত যে সেমিনারটি বিদ্যামন্দিরে হয়ে গেল পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের উদ্যোগে, এবং সেখানেও তার প্রাসঙ্গিকতা আজকের যুগে সমানভাবে বর্তমান প্রজন্মের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক, এই চিত্রটিই আমাদের কাছে উঠে এসেছিল। বুদ্ধের একটা বাণী স্মরণ করে আমি বক্তৃতা শেষ করব। বুদ্ধদেব আজকেই পড়ছিলাম, বলছেন, জন্ম হচ্ছে সৌভাগ্যের ব্যাপার, মৃত্যু হচ্ছে সময়ের ব্যাপার, আর মৃত্যুকে অতিক্রম করে কেউ যদি বেঁচে থাকতে পারে পরবর্তী প্রজন্মের কাছে সেটা হচ্ছে কর্মের ব্যাপার। তো এই শুদ্ধ কর্ম সৎকর্মের মধ্য দিয়ে সৎ চরিত্র শুদ্ধ চরিত্রে প্রতিষ্ঠিত হওয়া যায়, এই সত্যটা আমাদের সামনে প্রতিষ্ঠিত করেছিলেন এমন একজন দেশনায়কের আজকে স্মরণের বরণের দিন, তাকে আমার জাতির জনক মহাত্মা গান্ধীর চরণে বিনম্র প্রণতি জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আবারও সকলকে বিদ্যামন্দির পরিবারের তরফে স্বাগত জানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। অধ্যক্ষ মহারাজকে অনেক ধন্যবাদ। এখন বইটির সম্পর্কে কিছু বলার জন্য আমি অধ্যাপক সন্দীপন সেনকে অনুরোধ করি। সন্দীপন সেন, নমস্কার। আজকে এই মহতী সভায় উপস্থিত পূজনীয় মহারাজদের আমার প্রণাম জানাই, আমার শিক্ষক তুল্য অধ্যাপক যারা রয়েছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই,
এবং আমার যারা শ্রদ্ধেয় সহকর্মী রয়েছেন তাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই, আমার ছাত্র বন্ধুদেরকেও আমার স্নেহ শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে আমরা একটা অত্যন্ত সৌভাগ্যের দিন বলে মনে করব আমরা এই দিনটিকে, কারণ যতদূর আমাদের জানা আছে গান্ধীজির ওপকে নিয়ে সম্পূর্ণভাবে একটা বই রামকৃষ্ণ মিশনের কোনো প্রতিষ্ঠান থেকে আগে হয়তো প্রকাশিত হয়নি, কিন্তু রামকৃষ্ণ মিশনের সঙ্গে একটা দীর্ঘ সময় ধরে গান্ধীজির একটি বিশেষ সৌহার্দ্যের সম্পর্ক ছিল, আমরা সেটা জেনেছি বিভিন্ন পত্র বিভিন্ন বইতে পড়েছি। এবং আজকের দিনটির দুটি বিশেষ তাৎপর্য আছে, একটি হচ্ছে যে অবশ্যই এই দিনটিতে 1948 সালে গান্ধীজি শহীদ হন, কিন্তু তারও অনেক আগে আজ থেকে ঠিক 100 বছর আগে 1921 সালের 30শে জানুয়ারি গান্ধীজি বেলুড় মঠে আসেন, এবং সেদিনটি ছিল হিন্দু ক্যালেন্ডার মতে পৌষ কৃষ্ণা সপ্তমী, স্বামী বিবেকানন্দের জন্মতিথি। সেই তিথিতে সেদিনকে বেলুড় মঠে উৎসব হচ্ছিল। গান্ধীজির সঙ্গে সেদিনকে এসেছিলেন তার স্ত্রী কস্তুরবা, মতিলাল নেহেরু এবং মৌলানা মোহাম্মদ আলী এবং আরো কয়েকজন সহকর্মী। তারা এসে বেলুড় মঠে উৎসবে যোগ দেন, শ্রীরামকৃষ্ণ মন্দিরে যান, অবশ্যই তখন পুরনো মঠ, সেই মন্দিরে তারা যান, স্বামী বিবেকানন্দের যে বাসগৃহ সেখানে তিনি যান, এবং সেখানে যে বারান্দা আছে, স্বামী যে ঘরের যে বারান্দা, সেই বারান্দা থেকে তিনি একটি ছোট্ট বক্তৃতা দেন। এটা খুব একবারে আকস্মিক একটি বক্তৃতা, প্রস্তুতি ছিল না, এটা হিন্দিতে সেই বক্তৃতার একটা ইংরেজি অনুবাদ আমরা পাই। সেখানে তিনি বলেন, আই হ্যাভ কাম হিয়ার নট টু প্রিচ নন কোঅপারেশন আর চরখা, আই হ্যাভ কাম হিয়ার টু পে মাই হোমেজ অ্যান্ড রেসপেক্ট টু দ্য রেভিয়ার্ড মেমোরি অফ স্বামী বিবেকানন্দা হুজ বার্থ ডে ইজ বিং সেলিব্রেটেড হিয়ার টুডে। আই হ্যাভ গান থ্রু হিজ ওয়ার্কস ভেরি থরোলি and after having gone through them, that love I had for my country became a thousandfold. I ask you, young men, not to go away empty-handed without imbibing something of the spirit of the place where Swami Vivekananda lived and died. সুতরাং গান্ধীজি এই দিন এই দিনে বেলুড় মঠে এসে যে একটা বিশেষ ভাবের মধ্যে দিয়ে স্বামীজির স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছিলেন, সেটা আমরা এই বক্তৃতার মধ্যে দিয়ে তার প্রমাণ পাই। পরবর্তীকালেও রামকৃষ্ণ মিশনের বিভিন্ন অনুষ্ঠানে তিনি গিয়েছেন, একটি বর্ণনা পাই আমরা যে রেঙ্গুনে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে শ্রীরামকৃষ্ণের জন্মতিথির দিনে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন, এইরকম আরো রেফারেন্স আমরা পাচ্ছি। সেই জন্য রোমারোলা তার বইতেও লিখেছেন যে এই যে রামকৃষ্ণ মুভমেন্ট এবং গান্ধীর যে আন্দোলন, এই দুটি দুটি ভিন্ন স্বতন্ত্র আন্দোলন হলেও তাদের কৌশল বা পদ্ধতি ভিন্ন হলেও তাদের লক্ষ্য এক, সেটি হচ্ছে জাতির গঠন এবং জাতির মধ্যে ঐক্যবিধান। সেই সম্পর্কের কথা মাথায় রেখেই আমরা গত বছর 2020 সালের 4ঠা মার্চ বিদ্যামন্দিরে একটি সেমিনারের আয়োজন করেছিলাম, যেখানে প্রায় 300 ছাত্র ছাত্রী, কলেজ শিক্ষক, ইউনিভার্সিটি শিক্ষক তারা যোগ দিয়েছিলেন, এবং রিভিজিটিং গান্ধী ইন আওয়ার টাইমস এই শীর্ষক আলোচনায় তারা গান্ধীর আজকের সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে নানা আলোচনা করেছিলেন। সেই আলোচনাগুলি এবং আরো কিছু প্রবন্ধ নিয়ে আমরা এই বইটি প্রস্তুত করতে পেরেছি। পাশাপাশি সেই দিনে আমরা একটি পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশনের আয়োজন করেছিলাম, যেখানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ নিয়েছিলেন, এবং তারা তাঁদের চোখে গান্ধীজির ব্যক্তিত্ব এবং চিন্তাভাবনার প্রাসঙ্গিকতা আজকের দিনে কেমন সেটি তারা দেখেছিলেন। এই বইটি আজকে যে বইটি প্রকাশিত হতে চলেছে তাতে আমরা এই সব আলোচনা এবং বিভিন্ন এই পোস্টার সেগুলোকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মোট 4টি পর্বে বিন্যস্ত এই বইটি। এর প্রথম পর্বে আছে আমাদের 4 জন যে প্যানেলিস্ট ছিলেন সেই সেমিনারে, অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়, অধ্যাপক আব্দুস সামাদ গায়েন, অধ্যাপক মিরাতুন নাহার এবং অধ্যাপক পার্থপ্রতিম বসু। তাঁদের সারগর্ভ আলোচনা রয়েছে প্রথম পর্বে, মূলত গান্ধীর 4টে প্রধান একটি সত্যাগ্রহ, স্বরাজ, সর্বোদয় এবং সর্বধর্ম সমভাব। দ্বিতীয় পর্বে আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার ছিলেন, ইয়াং ফ্যাকাল্টি মেম্বার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের,
শিক্ষক শিক্ষিকা, তারা যে পেপার প্রেজেন্ট করেছিলেন গান্ধীজির সমসাময়িক প্রাসঙ্গিকতা নিয়ে, সেগুলি সাজানো রয়েছে সেখানে। আমাদের শ্রদ্ধেয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজির একটি মূল্যবান রচনাও রয়েছে। তৃতীয় পর্বে রয়েছে এই ছাত্রছাত্রীদের যে উপস্থাপিত বিভিন্ন পোস্টার, সেগুলিকে আমরা দিয়েছি। তার মধ্যে কিছু আবার তাদের নিজস্ব আলোচনাও আছে, তারা তাদের চোখে গান্ধী কেমন। এবং চতুর্থ পর্বে অধ্যাপক জ্যোতিশঙ্কর চট্টোপাধ্যায়, যিনি সেই সেমিনারের একটি অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন, তার একটি লেখা এবং গান্ধীজির মূল যে টেক্সট তার থেকে একটি সংকলন দেওয়া হয়েছে। আমরা জানি গান্ধীজির কালেক্টেড ওয়ার্কস 100 ভলিউমের এই বিশাল যে লিটারেচার, সেটা সবার পক্ষে পড়ে ওঠা মুশকিল। তাই জন্য তার মূল ভাবনাগুলি একটি ছোট সংকলন আমরা দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে সেটা সাধারণ পাঠকের কাছে, মানে যারা অতটা পড়তে পারবেন না, তারা যেন সাধারণভাবে একটা আইডিয়া পেতে পারেন গান্ধীজির ভাবনার। তো এই সবটাই করা হয়েছে মূলত আজকের প্রজন্মের ছাত্রছাত্রী এবং গবেষক গবেষিকাদের জন্য, যাতে করে তারা আজকের দিনে দাঁড়িয়ে গান্ধীকে কেমন চোখে দেখবেন, কেমন চোখে আমরা দেখছি, সেটা সম্বন্ধে একটা ধারণা পেতে পারেন। আর সেই সঙ্গে আমরা যেটা আগেই বললাম যে রামকৃষ্ণ মিশনের সঙ্গে গান্ধীজির যে একটা সৌহার্দ্যের সম্পর্ক ছিল, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য এই ভলিউমটির একটি আরেকটি উদ্দেশ্য। গান্ধীজির জন্ম সার্ধশত জন্মবার্ষিকীতে এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। প্রণাম, নমস্কার, ধন্যবাদ। আমরা এবার আনুষ্ঠানিকভাবে আমাদের এই বইটি লঞ্চ করার জন্য অনুরোধ জানাবো আমাদের পূজনীয় স্বামী আত্মপ্রিয়ানন্দজিকে। মহারাজ, প্লিজ সন্দীপন, তুমি একটু এটা অর্গানাইজ করে নিতে পারো। মহারাজের কাছে বইটি একটি কপি আছে, মহারাজ করে নেবেন, নিজের মতোই করে নেবেন। ঠিক 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 মহারাজ, আমি একটা বৈদিক শান্তি মন্ত্র দিয়ে শুরু করি। এটা বিখ্যাত মন্ত্র, যেখানে বলা আছে পৃথিবীতে, অন্তরিক্ষে এবং আকাশে, বাতাসে, সমস্ত বাতাবরণে যে শান্তির প্রবাহ যাতে হয়। আমরা সকলেই জানি 5 বার বোধহয় মহাত্মা গান্ধীর নাম প্রস্তাবিত হয়েছিল শান্তি নোবেল পুরস্কারের জন্য। যখন প্রায় ওটা ঘনিয়ে এসেছে, তখন আজকের দিনে 30 জানুয়ারি তাকে কিন্তু ইহলোক ছেড়ে যেতে বাধ্য করানো হলো এবং হে রাম বলে উনি চলে গিয়েছিলেন। শেষ মুহূর্তে যাকে স্মরণ করবে সেই ভাবে ভাবিত হবে ভগবদ্গীতার বাক্য। আমরা নিশ্চয়ই বিশ্বাস করি উনি আবার রামচন্দ্রের চরণে গেছেন। এই শান্তি মন্ত্র দিয়ে শুরু করে 2-4 কথা বলে আমরা বইটাকে রিলিজ করব। ওম যৌ শান্তিঃ অন্তরিক্ষগুম শান্তিঃ পৃথিবী শান্তিঃ ঔষধয়ঃ শান্তিঃ বনস্পতয়ঃ শান্তিঃ বিশ্বে দেবা শান্তিঃ সর্বম শান্তিঃ শান্তিরেব শান্তিঃ সা মা শান্তিরেধি। ভগবদ্গীতাতে একটি উক্তি আছে, অশান্তস্য কুতঃ সুখম, যার শান্তি নেই তার কোনো সুখ হতে পারে না। সমস্ত মানুষ সুখের পিছনে ছুটছে, সেই সুখ দুঃখে পরিণত হয় মন যখন অশান্ত থাকে। শান্তিপূর্ণ সুখ সেটাই কিন্তু শাশ্বত সুখ হয়ে দাঁড়ায়। মহাত্মা গান্ধীর জীবনটা যদি বিশ্লেষণ করি আমরা, দুটি প্রধান একটি মূল্য, একটা হচ্ছে অহিংসা আর একটা হচ্ছে সত্য, ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স। এই দুটোকে শুধুমাত্র তাত্ত্বিক স্তরে না নিয়ে বাস্তবিক স্তরে ওটাকে নিয়ে রাজনৈতিক ক্ষেত্রে প্রয়োগ করে ব্রিটিশ সাম্রাজ্যকে ভারতবর্ষ থেকে উনি বাধ্য করালেন চলে যেতে, সেটা বোধ হয় বিশ্বের ইতিহাসে একটি বিরল। এবং যেটুকু আমি জানি, আপনারা রাষ্ট্রবিজ্ঞানের অনেক বেশি জানবেন,
পৃথিবীতে কোনো এমন দেশ নেই বিনা রক্তপাতে বিনা সংঘর্ষে স্বাধীনতা অর্জন করেছে, শুধুমাত্র দুটি অত্যন্ত উচ্চ আদর্শ যেটাকে তাত্ত্বিক বলে সাধারণত মানুষ মনে করতে পারে সেইগুলোকে অবলম্বন করে। বর্তমানেও কিন্তু অনেকে আমরা মনে করি সত্য অহিংসা এগুলি বলতে ভালো লাগে, কিন্তু দৈনন্দিন জীবনে করাটাই কঠিন, রাষ্ট্র জীবনে করা অসম্ভব। এখানে স্বামী বিবেকানন্দের একটি উক্তি খুব প্রাসঙ্গিক বলে মনে হয়, এটা চিঠিতে লিখছেন, যে কোনো জাতি অথবা যে কোনো ব্যক্তি যদি সাফল্য লাভ করতে হয় তাকে তিনটি জিনিসের প্রয়োজন আছে। থ্রি থিংস আর নেসেসারি ফর অ্যান ইন্ডিভিজুয়াল অর ফর এ নেশন টু অ্যাচিভ সাকসেস। ওয়ান, কনভিকশন অন দ্য পাওয়ার্স অফ গুডনেস। টু, অ্যাবসেন্স অফ জেলাসি অ্যান্ড সাসপিশন। থ্রি, হেল্পিং দোজ হু আর ট্রাইং টু বি গুড অ্যান্ড ট্রাইং টু ডু গুড। আমি প্রথমটাই নিচ্ছি, কনভিকশন অন দ্য পাওয়ার্স অফ গুডনেস। এই জগতে ভালো মানুষের সংখ্যার কোনো অভাব নেই। আমরা চারিদিকে বলি, এটা বলতে অবশ্য ভালো লাগে আমাদের, কারণ বসে বসে সব গেল গেল সেই কান্নাটা আমাদের খুব খুব প্রিয়। দেখতে পাচ্ছেন তো স্যার কি হচ্ছে? আরে তাই তো, সব গেল, সমস্তগুলো শেষ হয়ে গেল ইত্যাদি, যত এইগুলো কান্না এবং নেতিবাচক যে হাহাকার আমরা করি ততই আমরা মনে করি আমরা খুব তৃপ্তি পাই। অনেকক্ষণ ধরে ভালো লোক প্রচুর আছে এই জগতে, মোটেই কিন্তু অভাব নেই। তাহলে জগতের দুরবস্থা কেন? স্বামীজি এখানে বিশ্লেষণ করে বলেছেন, ভালো লোকের অভাব নেই, কিন্তু ভালো লোকের ভালোত্বের উপরে আস্থার অভাব আছে। দেয়ার ইজ নো ডার্স অফ গুড পিপল, বাট দেয়ার ইজ ডার্স অফ পিপল হু আর কনভিনসড অ্যাবাউট দ্য পাওয়ার অফ গুডনেস। আমি কেন ভালো হব? এই অন্যরকম হলে কোথায় কি বিপদে পড়ে যাব? সত্য কথা কেন বলছিস রে? আমি অন্যরকম বলতে পারতাম যদি ভয় লাগছিল, সেই জন্য সত্য কথা বললাম। সত্য কথা কেন বলবো? আমি সত্য কথা বলবো, সত্যতে বিশ্বাস করি, সত্য কথা ভিন্ন বলবো না, কেটে ফেললেও সত্যটাই বলবো। আই এম কনভিনসড অ্যাবাউট দ্য পাওয়ার অফ গুডনেস। সেটা আমি এরকম ভাবি, উই আর গুড নট বিকজ উই আর কনভিনসড অ্যাবাউট গুডনেস, বিকজ অফ্রেড নট টু বি গুড। এটাকে আমি বলি ডিফল্ট গুডনেস। উই আর গুডনেস বাই ডিফল্ট আর নট গুড বাই কনভিকশন। ওই একটা জিনিস মাত্র আমাদের মনে রাখি মহাত্মা গান্ধীর জীবনীতে, উনি বললেন সত্যকে অবলম্বন করে রাজনীতিতে থাকা যায়, বর্তমান যুগে কেউ বিশ্বাসও করবে না। একটুখানি এদিক ওদিক খানিকটা তো ম্যানেজ করতে হবে স্যার, না হলে বাঁচবো কি করে? আমরা কিন্তু মনে করি এটা হয় না, অহিংসা এবং সত্যকে নিয়ে আমরা বাঁচতে পারবো না। খালি অহিংসা মানে শুধুমাত্র ধরে মারা না, মানসিক, বাচিক এবং কায়িক, মানসিক ভাবেও কারোর প্রতি কোনো বিন্দু মাত্র দ্বেষ থাকবে না, কারের প্রতি কোনো রকম বিন্দু মাত্র আমাদের কিন্তু এমন একটি ভাবনা থাকবে না তাকে কিন্তু আমরা ঘৃণা করি। রাগ দ্বেষ ইত্যাদি যেটা বলা আছে গীতাতে, সেটা কিন্তু এত সহজ নয়। একটুখানি বেদনা হয়, আমি কিছু বলিনি তবে এমন আমাকে বললো না, আমি জীবনে ওকে কিন্তু ক্ষমা করতে পারবো না। হ্যাঁ আসবেন স্যার, ভালো আছেন তো? সামনে, এটা আমাদের দৈনন্দিন জীবন, আমরাও করি, সুন্দর করে হাসি, সকালে কিন্তু মিলেমিশে চা খায়, কিন্তু কেউকে পছন্দ করে না। এই একটি আমাদের সত্যের সঙ্গে আপোষ করার জন্য শক্তি আসে না। স্বামীজি বলেছিলেন, যেখান থেকে তুমি শক্তি পেতে চাও সেখানে সম্পূর্ণ তোমাকে কিন্তু আত্মসমর্পণ করতে হবে। ইউ রিসিভ পাওয়ার ফ্রম এ লার্জ লাইফ,
If you open yourself to goodness, you will receive power from goodness. Wicked people are more convinced about the power of wickedness than good people are about the power of goodness. Shejonni, wicked people jehetu wickedness er vishwas kore ebong shohoje kintu songothito hote pare. Good people, ami adhyapok vrindoke to onek din dhore dekhchi, good people, intellectual, ek shonge boshe sommilito bhabe songothito bhabe eta kora besh kothin, karon prottekei kintu buddhiman, prottekei nijer buddhitai kintu beshi bole mone kori amra. Democracy sobcheye bori baishishto etai, ek ekjon nije ta rakhuk kintu for collective good nijer swarthoke kibhabe tyag kora jete pare. এখানে সংগঠন সৎ সাহসী মানুষের সংগঠন, সততা সাহস সংগঠন, এই তিনটে সমন্বয় যেখানে হবে সেখানে সাফল্য অনিবার্য। আমার অনেক সময় মনে হয়েছিল স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনে সংগঠিত করলেন, সৎ লোক সাহসী হয়ে সংগঠিত হলে মুষ্টিমেয় কয়েকজন লোক সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে। একটা রোগা ফাটকা একটা মানুষ যাকে উইনস্টন চার্চিল কটাক্ষ করে বলেছেন হাফ নেকেড ফকির, সেই উইনস্টন চার্চিল ব্রিটিশ সাম্রাজ্যের শ্রেষ্ঠ নেতা বলে নিজেকে কিন্তু দাম্ভিকতা চূড়ান্ত উঠেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যে ইংল্যান্ডে, সব সময় খোঁজ নিতেন মহাত্মা গান্ধী খেয়েছেন তো আজকে, মহাত্মা গান্ধী খেয়েছেন কিনা, সে সমস্ত ব্রিটিশ আমাদের কাঁপছে কেন। মহাত্মা গোজ অন ফাস্ট, আমি পুরনো আমাদের দাদু ওদের কাছে শুনেছি মহাত্মা গান্ধী অনশন করছেন মানে সমস্ত মানুষ অনশন করবে, তার এমন কি শক্তি ছিল যাতে ওর একটা ব্যক্তিগত আচরণে ব্যক্তিগত কথাতে সমস্ত কোটি কোটি মানুষের যে চেতনাকে এমন নাড়া দিতে পারতেন। প্রচন্ড ভয় পেত ব্রিটিশ সাম্রাজ্য। উনি যেখানে কিং জর্জের সঙ্গে দেখা করেছিলেন, উনি তো হাফ নেকেড ফকির হয়ে গেছেন, তখন রাজা নাকি জিজ্ঞাসা করলো ওয়াই আর ইউ সো স্ক্যান্টিলি ক্ল্যাড, সামবডি আস্কড হিম ওয়াই ইজ ইট দ্যাট ইউ আর সো স্ক্যান্টিলি ক্ল্যাড বিফোর দ্য কিং, বিকজ দ্য কিং ইজ ওয়েয়ারিং ক্লোথস ফর বোথ অফ আস। ওইরকম সাহস মানুষের থাকে কোথা থেকে, চারিত্রিক বল। আজকের দিনে রিভিজিটিং মহাত্মা গান্ধী যেটা করি, পলিটিক্সের মধ্যে, অধ্যাপনার মধ্যে, শিক্ষার মধ্যে, স্বাস্থ্যের মধ্যে চরিত্রবল হতে পারে এবং অতি সাধারণ মানুষ থেকে উঠে এসেছে। বিবেকানন্দ রামকৃষ্ণ প্রভৃতিকে আমরা পূজ্য বলে রেখে দিচ্ছি, জন্ম থেকেই কিন্তু মহান। মহাত্মা গান্ধীর জীবনী আমাদের ছাত্ররা কিন্তু অবশ্যই পড়া আত্মকাহিনী, উনি কি দুর্বলতাকে কাটিয়ে উঠেছেন, একবারে পরিষ্কার ভাবে অকপটে নিজের দৌর্বল্যতাকে এমন ব্যক্ত করতে পারে মহাত্মা গান্ধী ছাড়া কেউ পারে না। আমরা যখন পড়েছি কিভাবে এগুলো লিখতে পারে কি নিজের সম্বন্ধে, তারপরে বলছেন এটা কাটিয়ে ওঠা যায়। অহিংসা এবং সত্য, এই দুটোকে ধরে ব্যক্তিগত মানুষ কিভাবে সমষ্টির মধ্যে নিজেকে এমন ভাবে বিলিয়ে দিয়ে বৃষ্টি সমষ্টিকে একত্র করেছেন, মহাত্মা গান্ধীর জীবনীটা বিশাল আমাদের অনুপ্রেরণা। কেন সাধারণ মানুষ থেকে উঠে এসেছেন, তাহলে আমরাও পারি, এটাই আমাদের অনুপ্রেরণা। আর মহাত্মা গান্ধীর এই পুস্তক আমাদের সন্দীপন সেন আর ইন্দ্রাশিষ ব্যানার্জি দুজন মিলে এটা খুব পরিশ্রম করে বার করেছে, আমি খুবই আনন্দিত। আজকে এটা আনুষ্ঠানিকভাবে মায়াজালে এটাকে প্রকট করার জন্য, মায়াজালটা হচ্ছে ভার্চুয়াল ওয়েব, মায়া শব্দের আমি অনুবাদ খুঁজছিলাম, আনরিয়েল বলা হতো, বর্তমানে বলা হয় ভার্চুয়াল, ভার্চুয়াল ওয়েবে আমি কিন্তু উদ্বোধন এটাকে প্রকাশ করতে খুবই আনন্দ প্রকাশ করছি। এখানে মহাত্মা গান্ধীর একটা ছবি দেওয়া আছে, খুব দুঃখের সঙ্গে কিন্তু নিচে তাকিয়ে আছেন উনি, সেটা কিন্তু পার্লামেন্টের সামনে এই মূর্তিটা আছে।
মহাত্মা গান্ধীর সুন্দর একটি ছবি আছে যেখানে এত হাসি মুখ, ওনার হাসি ওটা যে বৈদান্তিক হাসি, ওনার দাঁত ছিল না বেদান্ত, আর বৈদান্তিক হাসি সবসময় মুখে থাকতো। কিন্তু এখানে খুব দুঃখের এটা ছবি দিয়েছে, পার্লামেন্টের সামনে যেমন আছে, তার কারণ বর্তমান পরিস্থিতি দেখে মহাত্মা গান্ধী বিষণ্ণ চিত্তে কিন্তু দাঁড়িয়ে আছেন, কিন্তু ভিতরে যেগুলো আছে অমূল্য প্রবন্ধ আছে, অনেকগুলো আলোচনা আছে। আশা করি আমাদের ছাত্রছাত্রী যারা আছেন ওরা অবশ্যই এটা পড়বেন, উদ্বুদ্ধ হবেন, নিজের জীবনটাকে সত্য এবং অহিংসা দুটি প্রধান মূল্যবোধকে ধরে সাহস অবলম্বন করে এটা দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত জীবনে, সমষ্টি জীবনে এটা বাস্তবান্বিত করার জন্য খুব আগ্রহ করে প্রচেষ্টা করবেন। এই বলে সকলকে আমি কিন্তু ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মহারাজকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, প্রণাম নেবেন আবার। ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনি আজকে এসছেন এবং এই বুক লঞ্চ সেরিমনিতে এই বইটিকে আনুষ্ঠানিকভাবে আজকে লঞ্চ করলেন, এর জন্য সত্যি কৃতজ্ঞ আমরা। ওরা একটু হ্যাঁ বলুন, একটা বলবো, আমাদের সেক্রেটারি মহারাজ দীপানজি চাইছিলেন একটু এখনই বলতে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক 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 ঠিক, মহারাজ বেরিয়ে যাবেন আসুন। ও আচ্ছা, ওই আপনি বলছিলেন সেই পেশেন্টটাকে নিয়ে ওনাকে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে ঠিক আছে, নিশ্চয় নিশ্চয়। তাহলে আমরা এবার আমাদের এই সেশনের চেয়ার এবং আমাদের সেক্রেটারি মহারাজ স্বামী দিব্যানন্দজি সারদা পীঠের, তাকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকে এখানে এসে আমাদের কিছু বলে সমৃদ্ধ করার জন্য। দিব্যানন্দজি, ওম ভদ্রম শুনুয়াম দেবাঃ, ভদ্রম পশ্যে মা সবীর্যজত্রাঃ, হিরণ্যাঙ্গৈঃ তুষ্টুভাগুঃসস্তনুভিঃ বশেম দেবহিতৈঃ যদায়ুঃ। ওম শান্তি শান্তি। আজকে এই পুণ্য কর্মের সাথে সংশ্লিষ্ট যারা এখানে বসে আছেন, যারা শুনছেন ওই মায়া জালে বা ভার্চুয়াল ওয়েতে, তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার এই বিদ্যা মন্দির পরিবারের অধ্যাপক ইন্দ্রাশিস এবং আমাদের সন্দীপন এবং তার সহযোগীদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এইরকম একটি সুন্দর বই কম্পাইল করে প্রকাশ করার জন্য। এক্ষুনি আত্মপ্রিয়ানন্দ মহারাজ এটা প্রকাশ করেছেন আনুষ্ঠানিক ভাবে, তার আগে গান্ধীজির মূল দুটি ভাব অহিংসা এবং সত্য প্রসঙ্গে সুন্দর আলোচনা করেছেন, তাকেও আমি নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। আজকে উনি আমাদেরই পরিবারের মানুষ, উনি এর মধ্যে উপস্থিত থেকে এই আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য। অধ্যাপিকা মিরাতুন নাহা আগেও সেমিনারে ছিলেন, আজকেও আমাদের সাথে থাকবেন, আছেন, আমরা দেখতে পাচ্ছি তাকে, তাকেও আমি বিশেষ শ্রদ্ধা জানাই। আমার মনে পড়ছে আমি 2017 সালে সাউথ আফ্রিকার ডারবান গিয়েছিলাম, তারপরে আমি সেই আমাদের কাছে বিখ্যাত পিটার মেরিটবার্গ রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম, যেখানে গান্ধীজিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় এবং উনি বসেছিলেন। সেদিন প্রথম সত্যাগ্রহ করেছিলেন তিনি, ওই জাতিগত যে বৈষম্য, তখন সাদা কালোতে যে বৈষম্য, সেটি স্বীকার করতে চাননি, ওকে আলাদা করে বসার জন্য বলা হয়েছিল, হি ডিড নট এগ্রি, ওকে নামিয়ে দেওয়া হয়। তারপরে নেমে ছিলেন এবং বোধ হয় সেটাই তার সত্যাগ্রহের প্রথম বিকাশ বা প্রকাশ, সত্যাগ্রহ শুরু হলো তার। গরিব মানুষের জন্য, নির্যাতিত মানুষের জন্য এই প্রথম তিনি সত্যাগ্রহ করলেন। তারপরও আফ্রিকায় অনেক জায়গায় দেখেছি, সাউথ আফ্রিকার ডারবান অঞ্চলে তার স্মৃতি রক্ষিত আছে বেশ কয়েকটি জায়গায়, কারণ মানুষ ভুলতে পারবে না, সেই জন্য রিভিজিটিং ইন প্রেজেন্ট টাইমস বলা হচ্ছে। আমি তো প্রেজেন্ট টাইমে গিয়েছিলাম সাউথ আফ্রিকায় 3 বছর 4 বছর আগে, তখন দেখে এলাম
যে আমাদের আমরাই ভিজিট করছি গান্ধীজিকে, গান্ধীজির অনেক ছবি, অনেক আন্দোলনের ঘটনা সব রয়েছে। আমি আরেকটি কথা সবার অবগতির জন্য বলি, স্বামী শিবমায়ানন্দ আর আমি, শিবমায়ানন্দজি আমাদের প্রিন্সিপাল ছিলেন বিদ্যা মন্দিরের, আমি তখন রহড়া কলেজে ছিলাম, সেই সময় আমরা দুইজন গিয়েছিলাম বহরমপুর, সেখানে চন্দ্রকান্ত ললিতমোহন খাদি ভাণ্ডারে প্রফুল্ল গুপ্ত এবং দুর্গাপদ সিংকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল। এরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং আন্দামান জেলে বাস করেছেন, অনেক স্বাধীনতা সংগ্রামী ফাঁসির মঞ্চে যারা গিয়েছিলেন সেই যুবকদের কাহিনী এদের কাছে শুনেছিলাম। দুর্গাপদ সিং তার আলোচনার মধ্যে সংক্ষেপে বলেছিলেন যে আমার সৌভাগ্য হয়েছিল নেতাজি এবং গান্ধীজি উভয়ের সঙ্গ করার, আমি দেখেছি দুইজনে খুব গ্রেট সোল, মহান আত্মা, মহান ব্যক্তি, এদের দুজনের কোন তুলনা করা উচিত নয়, আমরা যারা তুলনা করি সুপারফ্লুয়াস করি। আমি জানি গান্ধীজি আর নেতাজির মধ্যে এক জায়গায় আলোচনা হয়েছিল, গান্ধীজি নেতাজিকে বলেছিলেন যে তুমি যে পথে চলো আমি একটা অন্য পথে চলি, কিন্তু তোমাকে অনুরোধ করি তুমি ঈশ্বরের নির্দেশে চালিত হবার চেষ্টা করবে যেটি আমি করে থাকি। সত্যি গান্ধীজি সবসময় ঈশ্বরের নির্দেশ মতো চালিত হয়েছেন, পরিচালিত হয়েছেন। আর নেতাজি তাকে উত্তরে বলেছিলেন যে আমিও ঈশ্বরের নির্দেশ ছাড়া কিছু করি না, গত তিন দিন ধরে আমি অপেক্ষা করে আছি তার নির্দেশ পাওয়ার জন্য। ভারতবর্ষ এইরকমই একটি দেশ। স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেনের জীবনী দুইটি আমি পড়লাম বিদ্যা মন্দির বাংলা বিভাগের লাইব্রেরি থেকে এনে, সেখানেও দেখলাম এরা সবাই রামকৃষ্ণ বিবেকানন্দের বই পড়ছেন, চণ্ডী পড়ছেন, মহাভারত পড়ছেন, গীতা পড়ছেন, শেষ দিন পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা এটা করেছেন। গান্ধীজি যেমন হে রাম বলে দেহত্যাগ করলেন এবং ওই আত্মপ্রিয়ানন্দজি বলছিলেন উনি রাম লোকেই অবস্থান করছেন, সত্যি আমরা গান্ধীজির জন্যে স্বাধীনতা পেয়েছি। শুধু নয়, যত স্বাধীনতা সংগ্রামী অহিংস সহিংস দুই ভাবে স্বাধীনতা করেছিলেন, উভয় কুলের উভয়ই আমাদের ভারত মাতার সন্তান, তাদের সমবেত প্রচেষ্টাতেই বিদেশি শক্তি ভারত ছেড়ে চলে গিয়েছে। আর সত্যি আজকে দুঃখের ছবি ছাপানোর একটা তাৎপর্য আসতে আসতেই বলেছেন আত্মপ্রিয়ানন্দজি যে আজকে ভারতবর্ষের অবস্থা দেখলে ওই গান্ধীজি সত্যি দুঃখিত হবেন, যদি গান্ধী বেঁচে থাকতেন, যদি সশরীরে থাকতেন, রামলোক থেকেই বিষণ্ণতা হয়তো প্রকাশ করছেন। এরা এটা চাননি, আমাদের গান্ধী পড়তে হবে এবং গান্ধীর যে অহিংসা সত্য আরো কত সৎ গুণ আছে, ত্যাগ সাধনা তপস্যা, যার ফলে একটি অদ্ভুত ব্যক্তিত্ব অর্জন করেছিলেন, যে ব্যক্তিত্বের বলে যখনই উনি মার্চ করছেন হেঁটে যাচ্ছেন তার সাথে শত সহস্র মানুষ হাঁটছেন বিভিন্ন জায়গায় এবং তার সাথে বসে পড়ছেন অহিংস আন্দোলন করছেন। অহিংস আন্দোলনকারীদেরও ভয় ছিল, পুলিশ লাঠিচার্জ করত, গুলিও চার্জ করতে পারে, এই ধারণা নিয়েই তারা এগোতেন। সত্যি গান্ধী সম্বন্ধে এই বই প্রকাশের জন্য আমি আন্তরিকভাবে আমার ওই পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপকদের আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই আর যুবক যুবতী বা ছাত্রছাত্রীদের সকলকে অনুরোধ করব তারা যেন এই গান্ধী, শুধু গান্ধী নয় আরো অন্য স্বাধীনতা সংগ্রামীদের জীবনী পড়ে দেখুন কেমন ভাবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছে, তার আগে কিভাবে এরা ফাইট করেছেন, 14-19 বছরের ছেলে মেয়েরা তারা লড়াই করেছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সূর্যদেব সেনের নেতৃত্বে, তেমনি গান্ধীর সাথেও কত লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা ওই সত্যাগ্রহ করেছেন, শুধু নয় সব রকমের আন্দোলন করেছেন, স্বদেশী জিনিস ব্যবহার করা, বিদেশিকে বর্জন করা এর জন্য, এবং এই যে ত্যাগ, এই সাধনা, এই তপস্যা, এই নিষ্ঠা, ভালো কাজ করার ইচ্ছা, এইগুলিতে আমরাও যেন নিজেরা অনুপ্রাণিত হই, প্রায়ই যেন দেখানো হয়, জানানো হয়, অ্যাওয়ার করা হয় আমাদের যুবক যুবতীদের, ছাত্রছাত্রীদের এই মহান নেতাদের জীবনী থেকে। এইটুকু বলে শেষ করি, আমি উদ্যোক্তাদের আবার নমস্কার জানাই আর আত্মপ্রিয়ানন্দজি মিরাতুর নাহা এদের আমি চোখে দেখতে পাচ্ছিলাম, তো ছবিতে দেখছি, এদের সবাইকে আমি আবার আমার সশ্রদ্ধ শ্রদ্ধা নমস্কার জানিয়ে
আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। সভাপতিকে শেষ পর্যন্ত থাকতে হয়, শেষে বলতে হয়, কিন্তু আজকে আমি একজন অ্যাডভোকেট আমাদের খুব পরিচিত অসীম দে, ওর ফোর্থ স্টেজ ক্যান্সার, ওকে একটু দেখার জন্য আমি রওনা হব 5টার সময়। ড্রাইভারকে বলে রেখেছি আমাকে মাফ করবেন সকলে। সকলকে নমস্কার, ওম শান্তি শান্তি শান্তি, শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। প্রণাম মহারাজ। হ্যাঁ ভাই, মহারাজকে অনেক ধন্যবাদ জানাই, শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং প্রণাম আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে, বিদ্যামন্দিরের পক্ষ থেকে। আজকে আমাদের এই উদ্যোগের মধ্যে অন্যতম বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু অংশগ্রহণ করেছিলেন, এবং তাদের মধ্যে যে পোস্টার কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড, সেই 3 জন আজকে আমাদের সঙ্গে আছেন, এবং তাদের পোস্টারের মাধ্যমে যে মেসেজটা তারা ব্যক্ত করতে চেয়েছেন সেই সম্পর্কে তাদের কিছু বলার জন্য অনুরোধ করেছিলাম, তারা রাজি হয়েছেন, সঙ্গে আছেন, সঙ্গে আছেন তারা। আজকে প্রথমেই যিনি ফার্স্ট হয়েছিলেন মোহাম্মদ রাজা, উনি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টেরই বিদ্যামন্দিরের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে ছিল, এখন থার্ড ইয়ারে উঠেছে। তাকে তার পোস্টার সম্পর্কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি, আর তার সঙ্গে ছাত্রদের পক্ষ থেকে যদি দু এক কথা বলে আমরা শুনতে চাই। মোহাম্মদ রাজা, আমি এখানে একটু বলে নিই, ইন দ্য সেন্স দ্যাট আমি চেষ্টা করছি যদি ওই রেলেভেন্ট পোস্টার গুলো আমাদের বই থেকে PDF ভার্সন যেটা আছে এখানে প্রেজেন্ট করা যায় সাইমালটেনিয়াসলি, আমি চেষ্টা করছি যদি পারি, টেকনোলজিক্যাল ব্যাপার দেখছি হ্যাঁ হয় সম্ভব হয়, বলতে থাকুক ওরা, আমি চেষ্টা করছি যদি এটা প্রেজেন্ট করা যায়। নিশ্চয়ই 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 রাজা। হ্যাঁ স্যার, চলে হ্যাঁ চলে হ্যাঁ স্যার, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ করতে আয়োজিত এই ওয়েবিনারে উপস্থিত সকল মহারাজকে আমার প্রণাম, বিভাগের অধ্যাপকদেরও প্রণাম জানাই, সহপাঠী ও ভাইদের শুভেচ্ছা জানাই, এছাড়াও অতিথি অধ্যাপক যারা রয়েছেন তাদের সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ও নমস্কার জ্ঞাপন করি। 2020 সালের 4 মার্চ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত রিভিজিটিং গান্ধী ইন আওয়ার টাইমস সেমিনারে বর্তমান সময়ে গান্ধীজির প্রয়োজনীয়তা সম্পর্কে এক আলোচনার পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদেরও প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে গান্ধীজির বর্তমান প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যক্তিগত ধারণা তুলে ধরার সুযোগ করে দেওয়া হয়েছিল। গান্ধীজির এই পিস বা শান্তি এই ধারণাকে তুলে ধরার চেষ্টা করেছিল। বর্তমান সমাজে পারস্পরিক সহযোগিতা যায় না, হিংসা খুন সংঘর্ষ রাষ্ট্রে রাষ্ট্রে মানুষে মানুষের যুদ্ধ যুদ্ধ মন সর্বদাই দেখা যায়, যার জন্য প্রচুর অস্ত্র মারণাস্ত্র নির্মাণ বা ক্রয়ে ব্যয় করা হয়, অথচ বহু মানুষ অনাহারী জীবিকাহীন। এই পরিবেশে আমরা আমাদের জাতির জনক গান্ধীজির সত্য ও অহিংসার বাণী স্মরণ করব, যে বাণী সকলকে ভালোবাসতে শ্রদ্ধা করতে নিঃস্বার্থ সেবা করতে শেখায়। তাই সমাজের সার্বিক বিকাশে গান্ধীজির বাণী একমাত্র পথ হিসাবে বিবেচিত হতে পারে, যেখানে হানাহানি দলাদলি থাকবে না, সামাজিক বিভাজন থাকবে না, সকলের সর্বাধিক উন্নয়ন সম্ভব হবে। এই প্রেক্ষিতে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক অনুষ্ঠিত গান্ধীজি এই সেমিনারটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর ভিত্তিতে আজকে প্রকাশিত বই আমাদের মতো কাছে খুবই অপরিহার্য। ঘটনাক্রমে আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর 73তম মৃত্যুবার্ষিকী, তার স্মৃতি উদ্দেশ্যে শ্রদ্ধা জানাই। গত বছর এই সেমিনার হয়েছিল ও ঠিক পরের বছর গান্ধীজির বই প্রকাশ হওয়ার কথা ছিল, গত বছর সেমিনারের দায়িত্ব থাকার কারণে ঠিক মতো শোনা হয়নি, পরে অবশ্য ইউটিউবের রেকর্ড শুনে তৃপ্ত হয়েছিলাম। গান্ধীজির অমূল্য বাণী আজ আমাদের বিশেষভাবে উৎসাহিত করে, সারা জীবন চাইব গান্ধীজির দেখানো পথ অনুসরণ করতে।
স্যারদের ঐকান্তিক উদ্যোগে মহারাজদের সহযোগিতা সহযোগিতায় আজকে এই বৃহৎ অনুষ্ঠান করোনা পরিস্থিতিতে যে অনলাইনে সমান উদ্যম হচ্ছে তাতে আমরা বিভাগের ছাত্ররা সত্যি গর্বিত ও খুশি। সেমিনারের মাধ্যমে গান্ধীজি সম্পর্কে অনেক অজানা কথা জানতে পেরেছি, ওই এই বইয়ের মাধ্যমেও জানতে পারবো। ভবিষ্যতে এরকম অনেক অনেক সুন্দর অনুষ্ঠান ও গুরুজনদের আলোচনা শোনার অপেক্ষায় রইলাম আমরা সবাইকে। সমস্ত ছাত্রদের তরফ থেকে আরেকবার নমস্কার জানাই, ধন্যবাদ। মোহাম্মদ দাদাকে অনেক ধন্যবাদ খুব সংক্ষেপে খুব সুন্দর বক্তব্য রাখার জন্যে। সন্দীপন সেন ভাইকে বলি যে সত্যি এটা টেকনিক্যালি আমরা তো ঠিক ততটা সাউন্ড সাবি হয়ে উঠতে পারিনি, নট উইথস্ট্যান্ডিং দ্য রিগার্স অফ দিস পার্টিকুলার নর্মাল টাইম, তবুও যে এই পোস্টারটা তুলে ধরা গেল আমরা চোখে দেখছি, সত্যি ধন্যবাদ, খুব ভালো লাগলো। বলছি ওটা দেখা গেছে কি? হ্যাঁ 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 আমি তো ওকে দেখতে ওকে, পাচ্ছি, এখনো ভেরি গুড ভেরি গুড, থ্যাংক এখনো ইউ। এখনো চোখের সামনে দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, আমাদের পরের দুজন বন্ধু আছে তো, তাদের গুলো আমরা তাহলে চেষ্টা করব ওটাকে শেয়ার করার জন্য। যিনি সেকেন্ড হয়েছিলেন, হ্যাঁ আমরা একটু বলে রাখি যে আমাদের এই যে কম্পিটিশনটা হয়েছিল এতে কিন্তু 3 জন ইভ্যালুয়েটার ছিলেন এবং ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপক সুব্রত রায়চৌধুরী, ইকোনমিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক দেবকুমার চক্রবর্তী এবং আমাদের বিভাগের দীর্ঘকালের আমাদের টিচার, আমাদের বন্ধু সাথী প্রাক্তন অধ্যাপক সত্যম চক্রবর্তী, এরা 3 জনে জাজ করেছিলেন। এখানে সেকেন্ড যেটি সেই এন্ট্রিটি আজকে এখানে আমরা পাচ্ছি, ইউজ ওয়ার্ড নট ওয়েপন্স, দিস ইজ আ পোস্টার বাই ঋষিকা ঘোষ, সেকেন্ড প্রাইজ উইনার, শি ইজ ফ্রম রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন। আই উইড রিকোয়েস্ট ঋষিকা টু কাইন্ডলি সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য মেসেজ শি ওয়ান্টেড টু কনভে থ্রু আর পোস্টার অ্যান্ড লেট ঋষিকা আস যেন ইনভাইট। এটা অন করে, ক্যামেরাটা অন করে বলে। হ্যাঁ 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 যাতে সবাই দেখতে পাবো, কারণ পোস্টারটা দেখাচ্ছি সন্দীপন। ঋষিকা প্লিজ আনমিউট অ্যান্ড প্লিজ কিপ ইউর ক্যামেরা অন সো দ্যাট উই ক্যান সি ইচ আদার, মোস্ট ওয়েলকাম ঋষিকা প্লিজ। স্যার, আম আই অডিবল? ইয়েস ইয়েস ইউ আর ওয়েল, ইয়েস ইউ আর প্লিজ, মোস্ট ওয়েলকাম। গুড আফটারনুন স্যার, আই এম ঋষিকা ঘোষ ফ্রম রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন। ফার্স্ট অফ অল আই উড লাইক Rishika, টু, please switch on your camera, please. ইয়েস স্যার, মাই ক্যামেরা ইজ অন। Okay, ইয়েস মাই it's on. ক্যামেরা ইজ অন, ওকে। সো ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক রামকৃষ্ণ বিদ্যা মন্দির ফর গিভিং মি দিস অনারেবল অপরচুনিটি টু স্পিক অন হোয়াট মোটিভেটেড মি টু মেক দিস পোস্টার। So the moving force behind the making of this poster is my unshakable faith in nonviolence, a philosophy of social change that completely rejects the use of force and violence of any form. Violent incidents go on to result in social disruptions, often threatening the social fabric itself. Incitement to and perpetration of violence in institutions and academic campuses have become increasingly commonplace. There have been unhealthy trends of shrinking the democratic space as free thinking and healthy criticism is often seen to be met with violence in efforts to silence them, often for good. Thus, journalists have been at the receiving end and the voices of members of civil society stifled. The significant theme of this poster is that more than ever before, there is a crying need to ensure peace at all costs. In this, the time-tested and most effective weapon is the principle and practice of ahimsa or non-violence as envisioned by the apostle of peace, Mohandas Karamchand Gandhi. The title that I have used, Use Words, Not Weapons, the presentation seeks to convey the message that all forms of conflict can be solved through the use of words by communication. Only through dialogue and conversation can issues of any kind be negotiated, thereby
underlining the fact that such models of conflict resolution must be resorted to, and weapons and violence done away with. This notion encompasses a very wide perspective where nonviolence must lie at the core of one's thoughts, form the foundation of one's words, and be the motive for one's actions. This would be the true for humanity in general. This would be true for humanity in general, and in particular. This alone would thereby contribute in creating a society that is peaceful. Specific items, symbols, and items have been made use of to depict the continued relevance of Gandhi in our present contemporary times. The national flag on this poster stands as a symbol of unity, stability, and continuity of India as a nation. Gandhi has been vocal against the practice of manual scavenging and himself with tough work that has considered dirty, and those who performed it were treated most inhumanly as undutiful. Gandhi considered this as violence. Gandhi has been projected in the poster with a broom. Movements such as Swachh Bharat Abhiyan of contemporary times have been inspired by Gandhi, which underpins the importance of sanitation and maintenance of high levels of hygiene and public health in the society. The use of a number of modern weapons highlights the scary environment across the globe, and the small arms carry out a very to ensure silence. Brutality and violence are the languages spoken by guns. It is, however, the lone dove flying high with old hope, and in the symbol, and it's a symbol of peace, even in the most lethal of missiles, breaks into peace. What the world needs is peace, in ensuring that peace is asserted, nurtured, and nourished. Therefore, Gandhi's challenge, finish of nonviolence. Thank you so much, Rishika. Yes, indeed, we need more such doves, symbols of peace, would then be no more just symbols, but peace as such. Thank you. A poster competition, third prize winner, Ria Haldar, political science department, first year, UG student, from Khudiram Bose Central College. Ria ke dekhte pachhi na ekhane kono karone asheni. Ria Haldar, Ria ki ache? Ria Haldar, na Ria nei. আমরা পোস্টার গুলো সব দেখিয়ে দিচ্ছি, আপনি আস্তে আস্তে আমার মনে হয় পরেরটাই চলে যাই, মানে যদি না থাকে। রিয়া হালদারের পোস্টারটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের বাকি যারা পার্টিসিপেট করেছিলেন তাদের পোস্টার গুলো আমরা দেখে নিতে পারি এই সময়। সেমি ডোমা লামা লেডি ব্রাবন কলেজ থেকে তিনি দিয়েছিলেন রিলেভেন্স অফ মহাত্মা গান্ধীজ আইডিয়াস ইন আওয়ার টাইমস। তেনজিং ডিকি ভুটিয়া, তিনিও লেডি ব্রাবন কলেজ, তিনি লিখেছেন, তিনি দিয়েছিলেন গান্ধীজ ভিশন ফর রুরাল ইন্ডিয়া। শমিতা জাবিন লেডি ব্রাবন কলেজেরই, গান্ধীজ ইউনিভার্সালিজম নিয়ে তিনি এই পোস্টার দিয়েছিলেন। এরপরে বাগনান কলেজের যারা দিয়েছিলেন রিয়া মান্না এবং শর্মিষ্ঠা মণ্ডল যৌথভাবে, না মানি গান্ধী তবুও মানিতে গান্ধী, একটা পান ছিল তাদের প্রেজেন্টেশনে। আর ভবানী খেটো তিনিও বাগদান কলেজের, গড হ্যাজ নো রিলিজন এই পোস্টারটি তিনি দিয়েছেন। এরপরে আমরা দেখব তন্দ্রা মণ্ডল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের, তিনি যে পোস্টার দিয়েছিলেন তার টাইটেল হচ্ছে গান্ধী অন ভিলেজ ডেভেলপমেন্ট। আত্রেয়িতা লেডি ব্রাবন কলেজের অ্যাপার্থাইড অ্যান্ড উইমেন এমানসিপেশনের উপর দিয়েছিলেন পোস্টার লেডি ব্রাবন কলেজেরই। নন্দিনী গুপ্তা তিনি যে পোস্টার দিয়েছিলেন তার শিরোনাম হচ্ছে গান্ধী অ্যান্ড হিজ উইমেন ফলোয়ার্স। এরপরে আমরা পাই মহাত্মা গান্ধীজ ভিশন অ্যান্ড পাথ মে পিস প্রিভেল অন আর্থ, এই শিরোনামে একটি পোস্টার দিয়েছিলেন শুভাক্ষী মান্না লেডি ব্রাবন কলেজেরই। তারই সহপাঠী সৌমিলি বিশ্বাস
দিয়েছিলেন পোস্টার, তার শিরোনাম হচ্ছে নন ভায়োলেন্স ইজ এ ওয়েপন অফ দ্য স্ট্রং। অ্যান্ড ফাইনালি আমাদের বিদ্যা মন্দিরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র অভয় পাহাড়ি, তিনি যে পোস্টার দিয়েছিলেন তার শিরোনাম হচ্ছে নয়া ফ্যাসিবাদের ঐতিহাসিক গতিসূত্র ও প্রতিরোধের খোঁজে। লেডি ব্রাবন কলেজের সিমরান লোধা দিয়েছিলেন পোস্টার, তার শিরোনাম হচ্ছে গান্ধীজ ইকোনমিক থট। আর আমাদেরই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রত্যুষ বেরা, তিনি দিয়েছিলেন পোস্টার, তার শিরোনাম হচ্ছে গান্ধীবাদী প্রেক্ষিতে স্বচ্ছ ভারত ঐতিহাসিক অন্বেষণ। এই পোস্টারগুলি আমরা পেয়েছিলাম, সকলকেই অভিনন্দন, কারণ প্রত্যেকটি পোস্টারই সত্যিই সুন্দর হয়েছিল। তার মধ্যে তিনটি প্রাইজ পেয়েছে, কিন্তু বাকি প্রত্যেকটি পোস্টারই সত্যিই সুন্দর হয়েছে। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। আমাদের এই সেমিনারটি যখন অর্গানাইজ করা হয়েছিল, তার বেশ কিছু মাস আগে থেকেই তো আমাদের অনেকভাবে তৈরি হতে হয়েছে, যেমন হয়। সেই ক্ষেত্রে যে মানুষটি সব থেকে বেশি আমাদের লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি করেছেন, তাকে আজকে সঙ্গে পেয়েছি এখানে। তিনি আমাদের বিদ্যা মন্দিরের দীর্ঘদিন অধ্যক্ষ মহারাজ ছিলেন, বর্তমানে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরের অধ্যক্ষ মহারাজ। আমি আমাদের অত্যন্ত কাছের মানুষ সঞ্জীব মহারাজকে, আমি শাস্ত্র জ্ঞানন্দকে অনুরোধ করছি আজকে আমাদের কিছু বলে সমৃদ্ধ করার জন্য। মহারাজ প্লিজ। আমার কথা শোনা যাচ্ছে? শোনা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে মহারাজ? হ্যাঁ শোনা যাচ্ছে। ও ওয়েলকাম নমো ওয়েলকাম। ভগবতে শ্রীরামকৃষ্ণায়। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ আছেন, মহারাজকে প্রণাম জানাই। পূজনীয় দিব্যানন্দজি মহারাজও ছিলেন, মহারাজ একটু কাজে বাইরে গেছেন, মহারাজের উদ্দেশ্যে আমার প্রণাম। একচিত্তানন্দজি আছেন নিশ্চয়ই, মহাপ্রজ্ঞানন্দজিও আছেন, তাদেরকে এবং বিদ্যামন্দিরের সমস্ত সাধু ব্রহ্মচারীদেরও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের যারা বক্তা, অনেকেই আমার খুব পরিচিত এবং অত্যন্ত শ্রদ্ধেয়। মীরাতুন্দি আছেন দেখতে পাচ্ছি, মীরাতুন নাহার অধ্যাপিকা, তপন বাবু আছেন, অধ্যাপক তপন চট্টোপাধ্যায়, মানে খুব মানে প্রথিতযশা অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানের। সামাদ্দা কোথায় গেলেন দেখতে পাচ্ছি না, এসে গেছেন কিনা খেয়াল বুঝতে পারছি না। আর ছাত্ররা তো আছেই, আর আমার খুব শ্রদ্ধার এবং আমার খুব কাছের মানুষ যারা, তারা হচ্ছেন আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপকেরা। আমি আসলে যে নামগুলোতে ডাকি সেগুলো সব অদ্ভুত অদ্ভুত। ইন্দ্রাশীল বাবুকে আইবি বলে ডাকি, সন্দীপনকে অবশ্য সন্দীপন বলি, এসএস কম বলি, এটা ঠিক কথাই। সপ্তর্ষি আছে নিশ্চয়ই, অর্কপ্রভু আছে, উত্তম আছে, একে দেখতে পাচ্ছি না, আমাদের ওই আরেকজন যেন কে নামটা ভুলে গেলাম, শুভঙ্কর আছি মহারাজ, আছি আছিস, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো সবাই এরা সবাই আছেন, এদের সবাইকেই আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। সত্যিকারের অর্থে আমি মহাত্মা গান্ধীর সম্বন্ধে খুব প্রাজ্ঞ কেউ নই, এই নিয়ে যে আমার খুব বিশেষ পড়াশোনা আছে একেবারেই সেটা বলবো না। আমি সাহিত্যের সাধারণ ছাত্র এবং দর্শনের এই একটা সময় যখন সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলাম, তখন আমরা ইতিহাস নিয়ে ইতিহাস নিয়েও পড়াশোনা করতাম। স্বাভাবিকভাবে সেই সময়টায় ইতিহাসের সূত্রে এবং সাহিত্যের সূত্রে মহাত্মা গান্ধীর সঙ্গে আমাদের কিছু পরিচয় ঘটেছিল। ইতিপূর্বেই বেশ কয়েকটি চমৎকার বক্তৃতা আমরা শুনলাম। আত্মপ্রিয়ানন্দজি বিভিন্ন ভাবে সংস্কৃত আমাদের ভারতের বৈদিক এবং বৈদান্তিক বিভিন্ন দর্শন সূত্র শ্লোকের সাহায্যে মহাত্মা গান্ধীর সম্বন্ধে চমৎকার ভাবে বললেন। দিব্যানন্দজি মহারাজও বললেন, ও আমাদের ছাত্ররাও দুজন, খুব একজন ছাত্র একজন ছাত্রী বলেছেন, সবারটাই আমার খুব সুন্দর লেগেছে। আজকে এই যে গ্রন্থ প্রকাশ হচ্ছে, এটা নিয়ে আমার একটা কথা শুধু একটু বলার আছে, যে গ্রন্থ প্রকাশটা একটু দেরি হয়েছে, আমার এটা মনে হয়েছে যে দেরি হয়েছে, এবং এই দেরির কারণ আর কেউ নয় বর্তমান বক্তাই, তার কারণ সমস্ত লেখাই এসে গিয়েছিল, কিন্তু আমার লেখাটাই সবচেয়ে দেরি করে গিয়ে পৌঁছেছে। এবং আমি আসলে যেহেতু গান্ধী নিয়ে এক্সপার্ট নই, স্বাভাবিকভাবেই আমাকে লেখার জন্য একটু নিজেরকম নিজের মতন করে ভাবতে হয়েছে, এবং আমি খুব মানে পণ্ডিতি লেখা স্কলারলি আর্টিকেল দিতে পারবো না,
তার উপর আমি ইংরেজি রেখাতে, আমি বাংলার ছাত্র, ইংরেজি রেখাতেও খুব বেশি যে স্বচ্ছন্দ আমি বলবো না, সুতরাং সেই জন্য আমাকে সময় নিতে হয়েছে। কিন্তু ইন্দ্রাশিস বাবু এবং বিশেষ করে সন্দীপন আমি বলবো একেবারে নাছোড়বান্দা হয়েছিল, যেন ওইটা লেখাটা না হলে আর বইটা প্রকাশই হবে না। আমি দেখলাম যে এ তো মহা একটা দায়ে পড়ে গেছি, সেই জন্য শেষ পর্যন্ত ছোট করে একটা একটু সাধারণ লেখা দেওয়ার চেষ্টা করেছি। বস্তুত সেই লেখাতেই গান্ধীজি সম্পর্কে ছোটবেলা থেকে যে সামান্য আমার চিন্তা ভাবনা সেটুকুনি বলার চেষ্টা করেছিলাম, এবং সেই ভাবনাটা আমার তৈরি হয়েছিল যখন আমরা ইতিহাস পড়েছিলাম। আমার একজনের কথাই এখানে বলবো, আমরা যখন আমি একটা সময় বিদ্যা মন্দির কলেজে ছাত্র ছিলাম, স্নাতক এই হায়ার সেকেন্ডারিতে যখন বিদ্যা মন্দিরে উচ্চ মাধ্যমিক ছিল, সেই সময় আমার ইতিহাস ছিল। সেই ইতিহাসের ক্লাসে এক পড়াতে এসেছিলেন বিদ্যা মন্দিরের ইতিহাস বিভাগে আমার অত্যন্ত প্রিয় একজন শিক্ষক অধ্যাপক প্রবীর ভট্টাচার্য। আমার আজও মনে আছে সেদিনটা ছিল বিকেল, তা আমাদের উনি সাধারণত উনি অন্য বিষয়ই পড়াতেন, কিন্তু সেদিনকে কোনো একটা কারণে কোনো একজন, আমার এখন আর সেটা মনে নেই, আলোচনায় উঠে এসেছিল অহিংস অসহযোগ আন্দোলন, এবং আমরা কিছু একটা প্রশ্ন করেছিলাম আমাদের মধ্যে কেউ একজন যে গান্ধীজি এত দ্রুত অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন। আমাদের ছোট বয়সের অত গভীরভাবে চিন্তা ভাবনা করে তো আর বলিনি যে চৌরি চৌরার ঘটনা হলো, গান্ধীজি ফিরিয়ে নিলেন কেন, এরকম হলো, উনি তো আর একটু ভাবতে পারতেন, দেখতে পারতেন, ওটা তো কারা করেছিল, যা হয় অল্প বয়সে যেরকম চিন্তা ভাবনা। তখন মাস্টারমশাই আমাদের একটা অদ্ভুত সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন যে দেখো তোমরা একটু বড় হও, তোমরা এটার উত্তর নিশ্চয়ই নিজেরা খোঁজবার চেষ্টা করবে, কিন্তু এটার উত্তর খোঁজার চেষ্টা করবে তোমরা দুজনের কথার মাধ্যমে, বিশেষত এই অহিংস অসহযোগ আন্দোলন এবং গান্ধী, এবং অবশ্যই গান্ধীজির জীবনের আদর্শ বা গান্ধীজির জীবনের যে ভাবনার বিবর্তন জগৎ, তার যে নিজের মধ্যে তৈরি হওয়া আদর্শগত সংঘাত বা বিভিন্ন রকমের পরস্পর বিপরীতমুখী অনেক সময় চিন্তা ভাবনা, এটা নিয়ে তোমরা যখন আলোচনা করবে তোমরা প্রথমে দুটো জিনিস পড়ে নেবে। একটা হচ্ছে যে ওই যে চৌরি চৌরার ঘটনার বিচার হয়েছিল, সেই বিচার, আমি স্যারের কথাটাই বলছি, বিচার হয়েছিল সেই বিচারের সময় যে গান্ধীজি যে কথাগুলো বলেছিলেন বিচারককে সেটা পড়ে নেবে, আর বিচারক যে কথাগুলো বলেছিলেন শেষে সেটা পড়ে নেবে। তাহলেই বুঝতে পারবে কিছুটা অন্তত যে আসলে এর মধ্যে মানে কি অদ্ভুত রকমের যাকে বলা যায় চিন্তার জটিলতা ছিল। গান্ধীজি নিঃসন্দেহে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এক অসাধারণ আইকন, ভারতবর্ষের গণ অভ্যুত্থানকে একেবারে আধুনিক পর্যায়ে নিয়ে এসেছিলেন তিনি, এ বিষয়ে কোনো ভুল নেই, এটা আপনারা আরো ভালোভাবে বলতে পারবেন। নিঃসন্দেহে ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক সংস্কৃতিকে তিনি নিজের মধ্যে নিজের মতন করে আত্মস্থ করেছিলেন, এবং সেই আত্মস্থতা নিয়েই তিনি তৈরি করতে চেয়েছিলেন নিজস্ব রাজনৈতিক মতাদর্শ, পরিচালিত করতে চেয়েছিলেন ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা আন্দোলনকে, এবং হয়তো কল্পনা করেছিলেন ভাবি ভারতবর্ষের রাজনৈতিক কোনো কাঠামোকে। কিন্তু এটাও সত্যিকারের কথা যে এই সমস্ত কিছু করতে গিয়ে গান্ধীজির নিজের মধ্যেই অনেক প্রশ্ন জেগেছিল। পরবর্তীকালে আমি এই লেখাটি লেখার সময়ই আসলে গান্ধীজির রচনাবলীও কিছুটা পড়বার চেষ্টা করছিলাম, এবং সেইটা পড়তে পড়তে বুঝতে পারছিলাম যে একদিকে ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক সংস্কৃতি সত্যকেন্দ্রিক অহিংসা কেন্দ্রিক ভারতীয় জীবন চর্চার যে আদর্শ, সেটা যেমন তাকে প্ররোচিত করছে, তাকে নানানভাবে প্রাণিত করছে ভারতবর্ষের সমকালীন ও ভাবি রাজনৈতিক কাঠামো নির্মাণের কল্পনা ও পরিকল্পনায়, আবার পাশাপাশি তার নিজের মধ্যেই বোধহয় সংশয় ও সংকট ছিল যে যাদেরকে নিয়ে তিনি এগোবার চেষ্টা করছেন, তথা ভারতের যে গণদেবতা, ভারতের যে জনতা, তা যাদেরকে নিয়ে তিনি এগোবার চেষ্টা করছেন এবং যে নেতৃত্বকে তিনি গড়ে তোলার চেষ্টা করছেন, সেই নেতৃত্ব এবং সেই বিপুল জনতা সত্যিকারের অর্থে তার এই আদর্শকে নিজেদের জীবনে তার মতন করে গ্রহণ করতে পারছে কিনা, এ সংশয় সংকট তার রচনার মধ্যে আমি অল্প যেটুকুনি পড়লাম এই পর্বে তাতে একাধিকবার খুঁজে পেয়েছি। এটা কিছু খারাপ নয়, এটাই বরং একটা বড় ইতিবাচকতার দিক। ভারতবর্ষকে তিনি অসাধারণ একটি দেশ রূপে কল্পনা করতে চেয়েছিলেন,
একটা লেখায় ওর ওই মূলত আমি ভুলে গেলাম এক্ষুনি, এই আমার কাছে লেখা ছিল রচনাবলীর একটা জায়গায় লেখাটা, আমি জাস্ট রেফারেন্সটা ভুলে যাচ্ছি, একটা জায়গায় খুব সুন্দর উনি বলছিলেন, মানে একটা এরকম মানে ওনার একটা যে কল্পনা যে যে দেশটা তৈরি হবে সেখানে খুব অদ্ভুত তার কল্পনা, মানে দেশটাকে যে ভারতবর্ষটা তৈরি হবে সে ভারতবর্ষটার জিওগ্রাফিক্যাল লোকেশন এটা যে তার কাছে খুব বিরাট বড় হয়ে উঠছে তা নয়, তার মানচিত্র ভূগোলটা বড় হয়ে উঠছে তা নয়, কিন্তু তার কাছে বড় হয়ে উঠছে ভারতবর্ষের ইতিহাসটা, যে ইতিহাসটা ভারতবর্ষ পেছনের আছে এবং যে ইতিহাসটা থেকে আধুনিক ভারতবর্ষ জন্ম নিয়েছে, এই আধুনিক ভারতবর্ষকে তিনি চোখের সামনে দেখছেন এবং সেই চোখের সামনে দেখা আধুনিক ভারতবর্ষটাকে কেমন করে পরিবর্তিত এক ভারতবর্ষে তিনি রূপান্তরিত করবেন সেটা নিয়ে তিনি চিন্তা করছেন। সে চিন্তার সঙ্গে অনেকে হয়তো যোগদান দিতে পারেননি, সে চিন্তার সঙ্গে অনেকের হয়তো মত মেলেনি, সে প্রসঙ্গ নিশ্চয়ই যারা পণ্ডিত মানুষ যারা এই নিয়ে আলোচনা করবেন, আরো সবাইকেই দেখতে পাচ্ছি সামাদ্দা এসে গেছেন, এরা সবাই মিলে বলবেন নিঃসন্দেহে, মানে এটা তো খুব বড় একটা বলার জায়গা। আমার কাছে যেটা আকর্ষণীয় লাগে সেটা সত্যিকারের এই যে ভারতবর্ষের বিগত প্রায় এই 200 বছরের যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজনৈতিক যে চলাফেরা বা ভারতবর্ষের রাষ্ট্রীয় যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানে সত্যিকারের অর্থেই এরকম একজন মানে পলিটিক্যাল সেইন্ট বা সেইন্টলি পলিটিক্স সেইন্টলি স্টেটসম্যান আর কিন্তু আসেন, তার এই পলিটিক্যাল সেইন্টলিনেস অর্থাৎ রাজনৈতিক সন্ত জীবন চর্যা, অথবা বিপরীত দিক থেকে যদি বলি এই যে একটি অদ্ভুত রকমের সন্ত জীবন চর্যা অনুসারী রাষ্ট্র ব্যক্তিত্ব, সেটা ভারতবর্ষে গড়ে উঠুক এ তার নিজের জীবনকালেও স্বপ্ন ছিল, ভাবিকালের ভারতবর্ষের জন্য বোধ হয় এই স্বপ্ন দেখেছিলেন। ইউটোপিয়া বলে একটা ব্যাপার আছে, কেউ বলতেই পারেন এটা ইউটোপিয়া, কিন্তু স্বপ্ন দেখতে তো আপত্তি নেই, স্বপ্ন দেখেছিলেন তিনি, যাদের স্বপ্নকে রূপায়ণের ভার ছিল তারা সেই স্বপ্ন রূপায়িত করতে পারলো কিনা তা দেখে যাওয়ার অবসর হয়তো তারাই তাকে দেয়নি। আর পরবর্তীকালে যারা আছেন, দিব্যানন্দজি বললেন তিনি রামলোকে আছেন, নিশ্চয়ই তাঁর মতন মানুষ এরকম উচ্চতর লোকে আছেন, আমরা বিশ্বাস করি ভারতের শাস্ত্রানুসারে সেই উচ্চতর লোক থেকে তিনি এখনো নিঃসন্দেহে স্বপ্ন দেখে যাচ্ছেন। বিশেষত ছাত্রছাত্রী যারা আজকে আছো, যারা যুবক তরুণ তরুণীরা রয়েছেন, তারা নিশ্চয়ই এই কথাটা নতুন করে ভাববেন যে তাঁর ওই রামলোক থেকে দেখতে দেখতে এই যে আজকের ভারতবর্ষ আজকের পৃথিবীকে দেখতে দেখতে তাঁর গলায় 1948-এর 30শে জানুয়ারির সেই দুর্ঘটনাগ্রস্ত মুহূর্তের হেরাম আক্ষেপ বাণী আর যেন উঠে না আসে, ওখান থেকে অন্তত যেন তিনি তার নিজস্ব জয়রাম রঘুপতি রাঘব গানটি যেন গাইতে পারেন আনন্দে সদর্থক অর্থে, এটুকুনিও যদি তিনি পারেন সে তাহলে নিশ্চয়ই তার একটা খুশি থাকবে নিজের মনের মধ্যে, আনন্দ তৃপ্তি জাগবে তার মনের মধ্যে। তবে ওই যে বললাম তার সমকাল বা তার পরবর্তীকালের ভারত তার কল্পনাকে রূপায়িত করতে পারেনি, কিন্তু আজকের ভারত তো রয়েছে, যা পারেনি যা হয়নি তা নিয়ে ভেবে না ভেবে যা পারি বা যা হতে পারে তা নিয়ে ভাবলে গান্ধীজি নিশ্চয়ই খুশি হবেন, তার আদর্শ নিশ্চয়ই অনেক বেশি সফল হয়ে উঠবে। এটুকুনি বলে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা সবাইকে জানিয়ে শেষ করছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই মহারাজকে, অনেক 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 ধন্যবাদ। এবার এই প্রথম সেশনের আমরা আনুষ্ঠানিক ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য অনুরোধ করছি অধ্যাপক সপ্তর্ষি পালকে। এসপি স্যার প্লিজ। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, পরিষ্কার পরিষ্কার। এসপি যদি সম্ভব হয় ক্যামেরাটা অন করে বলো। হ্যাঁ স্যার, আজকের এই মহতি অনুষ্ঠানে আলো আজকের এই মহতি অনুষ্ঠানে এতক্ষণ যারা তাদের বক্তব্যের মাধ্যমে
আমাদের জ্ঞানের পরিসরকে সমৃদ্ধ করলেন, তাদের প্রত্যেককে আয়োজকদের পক্ষ থেকে আমি যথাযোগ্য সম্বোধন জানাতে চাই। প্রথমেই আমাদের জানাবো স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ, প্রো চ্যান্সেলর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এবং সেক্রেটারি মহারাজ রামকৃষ্ণ মিশন সারদাপীঠ স্বামী দিব্যানন্দজি মহারাজ, ওনাকে আমার প্রণাম নিবেদন করি। স্বামী স্বাস্থ্যজ্ঞানানন্দ মহারাজ, প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর, তিনি আমাকে রিক্রুট করেছিলেন বা নিয়োগ করেছিলেন বিদ্যামন্দিরে, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এবং বর্তমান বর্তমান রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অধ্যক্ষ মহারাজ স্বামী একচিত্তানন্দজি মহারাজ, ওনাকেও আমার প্রণাম নিবেদন করি, সশ্রদ্ধ প্রণাম নিবেদন। প্রফেসর ডক্টর সন্দীপন সেন মহাশয়, দুজন এই ভলিউমের যুগ্ম সম্পাদক, ওনাদেরকে আমার প্রণাম নিবেদন করি। একই সঙ্গে এই সেশন ওয়ানে ছাত্র ও ছাত্রসম যে দুজন বক্তব্য রাখলেন, মমত রাজা আমাদেরই ডিপার্টমেন্টের ছাত্র এবং ঋষিকা ঘোষ রামকৃষ্ণ মিশন সারদা মিশন রামকৃষ্ণ সারদা মিশনের ছাত্রী, দুজনকেই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই তাদের অমূল্য বক্তব্য রাখার জন্য। এবং একই সঙ্গে এই পুস্তক প্রকাশে আমাদের যিনি সহায়তা করেছেন পাবলিশার্স প্রকাশক সৌমেন ট্রেডার্স সিন্ডিকেট, ওই সংস্থাকেও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। টেকনিক্যাল বিভাগে ব্রহ্মচারী জিত মহারাজ যিনি আমাদের সহায়তা করেছেন, ওনাকেও আমার প্রণাম জানাই। এবং একই সঙ্গে ছাত্র যারা আছেন বা আমাদের ডিপার্টমেন্টের সহকলিগ যারা আজকে পার্টিসিপেট করেছেন এবং অন্যান্য মহারাজ এবং ব্রহ্মচারী মহারাজ যারা অংশ নিয়েছেন, প্রত্যেককে যথাযথ সম্মান জানাই। এই এইভাবে আমি সেশন ওয়ানের যে আলোচনায় যারা অংশ নিয়েছেন বা যারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন তাদের যথাযোগ্য সম্বোধন জানিয়ে আমি স্যারের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। অনেক ধন্যবাদ এসপি স্যারকে। আমরা সিমলেসলি পরবর্তী সেশনে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সেশন সেশন টু একটি প্যানেল ডিসকাশন, সেটা টাইটেলড রিভিজিটিং গান্ধী ইন আর টাইম। আমাদের আজকে যে তিনজন বক্তা আছেন আমি তাদেরকে স্বাগত জানাই। প্রথমেই আমি স্বাগত ভাষণে তাদেরকে আমাদের মধ্যে আজকে পাচ্ছি বলে অত্যন্ত গর্ববোধ করেছি। আমাদের মাস্টারমশাই অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়, ফর্মার প্রফেসর ক্যালকাটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, স্যার প্রণাম নেবেন আমার। মোস্ট ওয়েলকাম স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আমি অধ্যাপিকা মিরাতুল নাহার, তিনি ডিপার্টমেন্ট অফ ফিলোসফির অধ্যাপিকা, রিটায়ার করেছেন ফ্রম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলকাতা। ম্যাডাম দিদিকে আমি সম্মান শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। মোস্ট ওয়েলকাম দিদি। আমাদের সঙ্গে আজকে আছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অধ্যাপক আব্দুস সামাদ গায়েন। নরেন্দ্রপুরে আমার একটু সিনিয়র, বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তার মধ্যে আমাদের সঙ্গে বছরের পর বছর আছেন এবং আমরা সত্যি সমৃদ্ধ, আজকে অত্যন্ত গর্ববোধ করছি। এবং এটা বেশ একটি যেন এই প্যানেল ডিসকাশনটা বেশ একটা নিজেদের মতো করে হচ্ছে, সেই জন্য আমি স্যার দিদি দাদা এইভাবে একটা ফর্মাল খাঁচার মধ্যে থেকে যেন বেরিয়ে আসতে পেরেছি বলে আমার নিজের বিশ্বাস। খুব ভাল লাগছে সবাই এসছেন সঙ্গে। আমরা আজকে এই সংক্ষিপ্ত অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের আরেকটি জিনিসও মনে রাখতে হবে যে ওই নিউ নর্মাল নয়, অ্যাবনর্মাল টাইমস। তার মধ্যে আমরা এটা যে আলটিমেটলি যেভাবে আমরা তুলে ধরতে পেরেছি তার জন্য সত্যি সত্যি মাঝে মাঝে মনে হচ্ছে যে সত্যি কি এটা সম্ভব হলো।
তার মধ্যে থেকে প্যানেল ডিসকাশনে সেই জন্য খুব সংক্ষেপে আমরা আমাদের যারা এখানে এসটিন প্যানেলিস্ট তাদের কাছ থেকে একটু জানতে চাইবো। তাই আমি ডিসকাশন হিসেবে আমার একটি প্রপোজাল রাখছি, যাতে আমরা প্রথমে যে ফিলোসফিক্যাল প্ল্যাঙ্ক সেইটা গান্ধীজমের যে দর্শনগত দিকটি, যে ভিত, সেইটি নিয়ে আলোচনার জন্য আমি অধ্যাপিকা মীরাতুন্নাহারকে অনুরোধ জানাই। তিনি যদি প্রথমে 5 মিনিট গান্ধীর হিউম্যানিজম নিয়ে বলেন, তারপর আমি সামাদ স্যারের কাছে অনুরোধ রাখব তিনি গান্ধীর স্বরাজ নিয়ে 5 মিনিট বলেন, তারপর অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়কে স্যারকে বলবো যদি স্যার আমাদের গান্ধীর সত্যাগ্রহ নিয়ে 5 মিনিট বলেন, তারপরে আমরা আবার ফিরে আসব গান্ধীজমের আরেকটি বিষয় যেটি অবশ্যই এখন অত্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আমাদের এন্টায়ার বিষয়টি পুরোটাই হচ্ছে গান্ধীজ রেলিভেন্স ইন কন্টেম্পোরারি টাইমস। সেইটা মাথায় রেখে সেই দিক থেকে আমি যদি আবার মীরাতুন ম্যামের কাছে এসে বলি যে আপনি আবার তখন 5 মিনিট এথিক্স ইন পলিটিক্স তার উপরে বললে, তারপর সমাজ স্যারের কাছে গেলাম, উনি ডেমোক্রেসি নিয়ে কিছু বললেন, তারপরে স্যারের কাছে গেলাম, স্যার এনভায়রনমেন্টাল কনসার্নস অ্যান্ড গান্ধিজম এর উপরে বলেন, তারপর আমরা এটি ইন্টারঅ্যাক্টিভ সেশনের জন্য আমরা যদি ওপেন করতে পারি ফর অ্যাবাউট 15-20 মিনিটস অ্যাট দ্য মোস্ট। কারণ আমি ইন্দ্রজিৎ স্যার, আমি জাস্ট একটা হ্যাঁ বলো একটা একটু ইন্টারভিউ করছি, একটু যদি হ্যাঁ আমরা আমরা বইটা যেহেতু সকলের হাতে এখন পৌঁছে দিতে পারছি না, মানে হয়তো একটু সময় লাগবে, জাস্ট আমি 2 মিনিটের জন্য একটুখানি বইটার কন্টেন্টটা এবং যে ফ্রন্ট পেজ একটুখানি দেখিয়ে নিচ্ছি এক প্রেজেন্টেশনের মাধ্যমে, যাতে সকলে জানতে পারেন কারা কারা কন্ট্রিবিউট করেছেন এবং তাদের লেখার শিরোনামটা কি। জাস্ট ফর 2 মিনিটস একটু যদি সময় দেন, আমাকে অনুমতি দেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাস্ট 1 মিনিট। এটি হচ্ছে বইটির যে ফ্রন্ট কভার, এরপরে আমরা এটি হচ্ছে টাইটেল পেজ, আমরা কন্টেন্টসে চলে যাব। আমাদের প্রথম সেকশনটায় রিভিজিটিং গান্ধী কি কনসেপ্টস, সেখানে আমরা আগে যেমন বলছিলাম সত্যাগ্রহ অ্যান্ড ইটস রেলেভেন্স ইন পোস্ট গান্ধী এরা, এ বিষয়ে লিখেছেন আমাদের স্যার অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়। তারপরে আছে ইন সার্চ অফ গান্ধী স্বরাজ অ্যান্ড ডেমোক্রেসি ইন দ্য 21st সেঞ্চুরি, প্রফেসর আব্দুল সামাদ গায়েন লিখেছেন। এবং তারপরে রয়েছে গান্ধীজিজ আইডিয়া অফ সর্বোদয়া অ্যান্ড দ্য রাইজ অফ দ্য মার্জিনালাইজড, প্রফেসর মীরাতুন নাহার লিখেছেন। এবং এই পর্বের শেষ লেখাটি লিখেছেন প্রফেসর পার্থপ্রতিম বসু, তার লেখার শিরোনাম রিলিজিয়ান পলিটিক্স অ্যান্ড সেকুলারিজম দ্য গান্ধিয়ান লিগ্যাসি। দ্বিতীয় যে সেকশন, সেই সেকশনের শিরোনাম হচ্ছে রিভিজিটিং গান্ধী কন্টেম্পোরারি রেলিভেন্স। সেখানে প্রথম লেখাটি লিখেছেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি, মহাত্মা দ্য গ্রেট সোল। এর বাকি যে লেখাগুলি সেগুলো অধিকাংশই আমাদের সেদিনে সেমিনারে পেপার প্রেজেন্টেশন করা হয়েছিল, সেগুলি একটি দুটি বাদে। প্রথমত হচ্ছে গান্ধীজ নোশন অফ স্বরাজ, এ টুল ফর ইন্ট্রোস্পেকশন ইন আওয়ার টাইমস অফ লিভিং, লিখেছেন শ্রীময়ী ঘোষ। তারপরে হচ্ছে গান্ধীজ ট্রিস্ট উইথ এনভায়রনমেন্টালিজম, জেনেসিস, নেচার অ্যান্ড লিগ্যাসি, লিখেছেন নবনীতা মিত্র। নেক্সট ইনক্লুসিভিটি অ্যান্ড এ ক্লিন ইন্ডিয়া, গান্ধী অ্যান্ড দ্য স্কার্জ অফ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং, লিখেছেন যৌথভাবে শুভঙ্কর মাইতি এবং ইন্দ্রাশিস ব্যানার্জি। তারপরে হচ্ছে রিথিঙ্কিং ইন্ডিয়াস ফরেন পলিসি, এ গান্ধিয়ান পার্সপেক্টিভ, লিখেছেন সম্পূর্ণা গোস্বামী। নেক্সট গান্ধিজম অ্যান্ড দ্য মেকিং অফ ইন্ডিয়াস ফরেন পলিসি, এ রিঅ্যাপ্রাইজাল, লিখেছেন ধৃতিমান মুখার্জি। তারপরে আছে এ গান্ধিয়ান পার্সপেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান ভিলেজ, লিখেছেন সপ্তর্ষি পাল এবং উত্তম কুমার দাস। নেক্সট এই পর্বের শেষ লেখা মেজর সোশ্যাল প্রবলেমস অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড দ্য গান্ধিয়ান ফিলসফি, লিখেছেন অধ্যাপক সাদ্দাম হোসেন। তৃতীয় পর্বের শিরোনাম হচ্ছে রিভিজিটিং গান্ধী থ্রু দ্য আইজ অফ দ্য ইউথ। সেখানে প্রথমেই আমাদের এই সেই পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশনে যে 16টি পোস্টার প্রেজেন্ট করা হয়েছিল সেগুলি দেওয়া হয়েছে, তারপরে গান্ধীর ব্যক্তিত্বের এবং চিন্তাভাবনার যে ডেপিকশন পোস্টারের মাধ্যমে হয়ে আসছে সে বিষয়ে একটি সুন্দর লেখা লিখেছেন আমাদের বিভাগের অধ্যাপক
আদিত্য প্রভু মজুমদার, তার লেখার শিরোনাম হচ্ছে ভিজুয়াল কালচার, গান্ধী ইন পোস্টার্স। তারপরে এই পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশনে যারা যাদের পোস্টারগুলি ফার্স্ট সেকেন্ড থার্ড বলে মূল্যায়িত হয়েছে তাদের লেখাগুলি রয়েছে। প্রথমেই লিখেছেন মোহাম্মদ রাজা, তিনি তার শিরোনাম হচ্ছে গান্ধীজি অ্যান্ড পিস। দ্বিতীয় ঋষিকা ঘোষ, ইউজ ওয়ার্ডস নট ওয়েপেন্স। এবং তৃতীয় রিয়া হালদার, তার লেখার শিরোনাম হচ্ছে দ্য স্পিরিট অফ স্বদেশী, রেলেভেন্স অফ খাদি কটেজ ইন্ডাস্ট্রিজ থ্রু দ্য লেন্স অফ এম কে গান্ধী। চতুর্থ তথা শেষ পর্বের শিরোনাম আমরা দিয়েছি রিভিজিটিং গান্ধী থ্রু হিজ কুইন্টেসেন্সিয়াল টেক্সটস। এই পর্বে প্রথমে আমরা অধ্যাপক জ্যোতিশঙ্কর চট্টোপাধ্যায়ের একটি লেখা দিতে পেরেছি। তার লেখাটির শিরোনাম হচ্ছে রিডিং গান্ধী, টেক্সট অ্যান্ড কনটেক্সট। এবং সবশেষে গান্ধীজির লেখার একটি সংকলন, মূল লেখাগুলির একটি সংকলন দেওয়া হয়েছে, এসেনশিয়াল আইডিয়াস অফ এম কে গান্ধী এ সিলেকশন। এইভাবে আমরা আমাদের বইটিকে সাজাতে পেরেছি এবং যারা এই বইটিতে কন্ট্রিবিউট করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আবার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সন্দীপনকে। আমরা তাহলে আমাদের এখন প্যানেল ডিসকাশনে চলে যাচ্ছি। আমি অনুরোধ করব যদি আমরা এইভাবেই এগোতে পারি, এটা যদি অ্যাকসেপ্টেবল মনে করেন সবাই, মিরাতুন ম্যাম, টিসি স্যার এবং আব্দুস সামাদ গায়েন স্যার, তাহলে এইভাবেই আমরা শুরু করতে পারি। আপনাদের তাই অনুমতি নিয়ে আমরা এখন প্রথমেই অধ্যাপিকা মিরাতুন নাহারের কাছ থেকে হিউম্যানিজম অ্যান্ড গান্ধী নিয়ে কিছুক্ষণ শুনতে চাই। ম্যাডাম প্লিজ। আজকের এই সুন্দর অনুষ্ঠানে সকলে যারা উপস্থিত আছেন এবং অনুষ্ঠানটিকে আয়োজনের জন্য প্রস্তুত করতে পেরেছেন তাদের সকলকে এবং আমাদের সকলের শ্রদ্ধেয় স্বামীজিদের সকলকে আমি আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই, স্বামীজিদের বিশেষভাবে প্রণাম জানাই। যে বিষয়টি নিয়ে ইন্দ্রাশিস আমাকে 5 মিনিট সময় দিয়েছে, 5 মিনিটে বলবো বলে মনে করছি। সেই 5 মিনিট সময়ের মধ্যে সীমাবদ্ধ রেখে যে বিষয়টি নিয়ে বলতে হবে সেটি হলো মানবতা, ইংরেজিতে হিউম্যানিজম। এবং হিউম্যানিজম অনেক বড় কথা, মানবতা অনেক বড় কথা। খুব খুব ছোট কথায় যদি এই বড় কথাটিকে প্রকাশ করা যায় সেটি হলো মানুষ মাত্রই সমান মানুষ, কোনো শ্রেণী বিভাজন, কোনো স্তর বিভাজন, কোনো রকম ভাবে ভালোবাসার ঘাটতি এখানে ওখানে করা যায় না। সব মানুষ সব মানুষের কাছেই ভালোবাসার জন, সমানভাবে সম্মান পাওয়ার জন, এই যে তত্ত্ব, আমার মতো করে আমি বললাম সারা জীবন দর্শন নিয়ে আলোচনা করি, পড়াশোনা করেছি, ভালোবাসি। এবারে যেটা বলার দরকার সেটা হচ্ছে আমার কাছ থেকে প্রত্যাশিত গান্ধীজির মানবতা। এখানে একটি হয়তো এতক্ষণ ধরে যে সুর চলছে সেই সুরে একটু তাল কাটার মতন কথা বলতে আমাকে হবে, কারণ এটি আমার অবজারভেশন, সেটুকু বলেই আমি ক্ষান্ত হব। হয়তো 2 মিনিট ইতিমধ্যেই হয়ে গেছে, ঘড়ি দেখছি না, আরো সময় চলে যাবে, তুমি আমাকে একটুখানি আঙুল দেখিয়ে দিও। সেটি হলো যে যে মানুষটি তার মানবতাবাদকে বুঝতে কোনো অসুবিধা নেই। তবে প্রথমে একটা কথা বলা দরকার, মোহনদাস করমচাঁদ গান্ধী প্রথম অংশটা হারিয়ে গেছে, মোহনদাস করমচাঁদ আর কেউ বলে না। সেই জায়গায় যে শব্দটি জায়গা করে নিয়েছে সেটি হলো মহাত্মা। এই মহাত্মা, গ্রেট সোল হওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যটি আমার মনে হয়েছে গান্ধীজি সারা জীবন তার মনের মধ্যে বজায় রেখেছিলেন। এই লক্ষ্যে আমি পৌঁছবই পৌঁছব, এই ধরনের একটা স্থিত প্রতিজ্ঞা
তার মধ্যে ছিল, তিনি স্থিত প্রতিজ্ঞ ছিলেন বলে, দৃঢ় সংকল্প ছিলেন বলে আমার মনে হয়েছে। হঠাৎ হঠাৎ হয়ে যায়নি, এটা তার মনের মধ্যে ছিল। তাই মানবতাকে তিনি সাথী করেছেন সব ক্ষেত্রে। কিরকম দু একটা দুটো উদাহরণ দিই। আমরা দেখেছি অস্পৃশ্যদের কি হেনস্থা শিকার হতে হয়েছে আমাদের দেশে। অস্পৃশ্য শব্দটাই কতখানি অস্পৃশ্য সেটা আমরা বুঝিনি। আমরা তাদের দিয়ে সব থেকে খারাপ কাজ করিয়েছি নিজেদের প্রয়োজনে, অথচ তাদের সম্মান দিইনি। ভারতবর্ষে এই একটি মানুষ তাদের সত্যিকার সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, যে যে উপায়ে, সে তো আর বলার কিছু নেই সে সম্পর্কে। আরো কথা হলো যে জীবনের শুরু থেকেই তিনি বর্ণ বিভাজনের জন্য যে যে হিংসার শিকার হতে হয়েছে মানুষজনকে সারা পৃথিবীতে জুড়ে, ভারতবর্ষের মানুষ হয়ে তিনি ভারতবর্ষ ছেড়ে অন্য দেশে যে শুরু করলেন সেই বর্ণ বিভাজনের বিরুদ্ধে প্রবল আয়োজন, বারংবার ছুটে ছুটে গেছেন সেই কাজ করেছেন। আর এর বেশি খুব উদাহরণ দেওয়ার দরকার নেই, কেবল একটি কথা বলি, সাম্প্রদায়িক দাঙ্গা তার জীবনে বারবার দেখা দিয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গার সংবাদ তাকে তাড়িত করেছে, যেখানে এই দাঙ্গা হয়েছে তিনি ছুটে ছুটে গেছেন। এই দাঙ্গার বিরুদ্ধে তার আত্মনাদ এবং দাঙ্গার বিরুদ্ধে তার প্রবল প্রতিবাদ, অথচ হিংসা আশ্রয় গ্রহণ করেননি, যারাই গ্রহণ করেছেন তাদেরকেই দমিত করেছে সে হিংসার আশ্রয় নীতি। তো এই সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে যে মানুষটি এতখানি দৃঢ় সংকল্প ছিলেন যে সাম্প্রদায়িক দাঙ্গাকেও প্রতিহত করা যায় অহিংসার বিরুদ্ধে, অহিংসার মাধ্যমে, এই মানুষটির মানবতাবাদ সম্পর্কে কোনো সংশয় নেই। তবু ইন্দ্রাশিষ একটু সময় বা সকলকেই বলছি, একটা কথা আমাকে খুব বিব্রত করে, সেটি হলো যে মানুষটির কথা এতক্ষণ বললাম, তিনি মহাত্মা এবং তিনি মহাত্মা হওয়ার লক্ষ্যে এগিয়েছেন সারা জীবনের সমস্ত কর্মে, কিন্তু যে মানুষটি আমাকে বিব্রত করেন, যেখানে আমি মানবতাটা হারিয়ে যেতে দেখি, সেইখানটা আমাকে আমার কাছে মনে হয় মানুষটি বোধ হয় এনিগম্যাটিক একটা পার্সোনালিটি ছিলেন, একটা কোথাও প্রহেলিকার মতন ব্যাপার ছিল। সেটা কি না, কঠোর শৃঙ্খলা পরায়ণ মানুষ, স্ত্রীকে এই অস্পৃশ্যতার কে ঘৃণা না করার যে বাণী তিনি দিচ্ছেন সকলকে বলছেন, সেটাকে কার্যে পরিণত করার জন্য স্ত্রীকে তার বাড়ির অতিথির বর্জ্য ময়লা তিনি ত্যাগ করেছেন, আমরা সবাই করি প্রাতঃকালে বিশেষ করে, সেগুলো পরিষ্কার করার জন্য ভার দিয়েছিলেন। এই মানুষটি কস্তুরাবা আমার কাছে অনেক অনেক বড় মাপের মানুষ বলে মনে হয়েছে। কস্তুরবা সেটি করেননি, তিনি সেই একদিন প্রতিবাদ করলেন, বললেন আমি এটি পারব না। মহাত্মা গান্ধী তাকে বাড়ির থেকে বার করে দিয়ে একেবারে ঘরের বাইরে গেটের পাশে দাঁড় করিয়ে আর ঘরে ঢুকতে দেননি। এই ঘটনা আমি ভুলতে পারি না, কোথায় মনে হয় যে মানবতাবাদের কঠোর প্রখর প্রবক্তা মানুষটি এটি করতে পারলেন, তার একটা উত্তরও আছে। এই মানুষটি আর মহাত্মা হতে পারেননি সেই সময়ে, তিনি তখন আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশীয় সমাজের যে আমরা পুরুষ তৈরি করি সেরকমই একজন পুরুষ, আমাদের সমাজের বলা যায় সোশ্যাল প্রোডাক্ট, স্বামী স্বামী স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবে প্রভুর মতো, এবং পুরুষ একজন মহিলার সঙ্গে কেমন ব্যবহার করবে তাকে অধীনস্থ জীবের মতো, এত
কঠোর শৃঙ্খলা পরায়ণ মানুষ কিন্তু সেদিন সেটি করেছিলেন, আমি এর কোনো জবাব পাই না। মানবতাবাদ এখানে কি বিকৃত হলো না? সন্তান, আরেকটি কথা ইন্দ্রাশিস বলে শেষ করব, একটি সন্তান তার সন্তানদের মধ্যে, সন্তানরা তার কাছেই লেখাপড়া শিখবেন, এটি একেবারে নীতিনি তার ডাক্তার হতে দেবেন না, শিক্ষক রাখতেন না, 5 মাইল হেঁটে তাদের বাবার কাছে পড়তে যেতে হতো। আরো অনেক ঘটনা আছে সেগুলো আমি বলছি না। এর মধ্যে একদিন একটি সন্তান তার সে চশমা ছাড়া পড়তে পারে না, চশমা ভুলে গেছে নিয়ে যেতে বাবার কাছে পড়তে যাওয়ার সময়। বাবা বললেন ফিরে যাও, চশমাটি নিয়ে এসো, তারপর পড়বে, পড়া শেষ করে বাড়ি যাবে। সেই সন্তান বাড়ি ফিরে গিয়ে চশমাটি নিয়ে 5 মাইল আবার হেঁটে, ভুল যদি আমি না করি 5 মাইলই, সেই চশমা নিয়ে এলে তবে তাকে তিনি পড়ান। এই শৃঙ্খলা পরায়ণতা, এই শৃঙ্খলার কোনো তুলনা নেই, এটা ঠিক। সেই শিক্ষা তিনি সন্তানকে দিচ্ছেন, কিন্তু সেই চোখের জলে ভেসে মায়ের কাছে কষ্ট প্রকাশ করেছিল যে এটা বাবার কিরকম শৃঙ্খলা, আমার যে কত কষ্ট হচ্ছে এই 5 মাইল হেঁটে এসে আবার যাওয়া। সে প্রশ্নের উত্তর আমিও পাইনি। তাই কোথাও একটা ওই সত্যিকার এই ধরনের কঠিন যে নিয়ম নীতি মানুষের জীবনে পালনীয়, আর মানবতাবাদ বিশেষ করে জীবনে বাস্তবায়িত করা যে কত কঠিন, তাই মহাত্মার জীবনেও দেখে পড়ে বুঝেছি এবং সেই সংশয় আমার রয়ে গেছে। এটুকু আজকে বলে শেষ করছি। 5 মিনিট কি বেশি হয়ে গেল শুভাশিস? ঠিক আছে, ধন্যবাদ দিদিকে, অনেক ধন্যবাদ। আমি এবার স্বরাজ দিয়ে প্রফেসর আব্দুস সামাদ গায়েনকে, অধ্যাপক আব্দুস সামাদ গায়েনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা বলাই ভালো, অপরাহ্ন না। আমি স্নেহাস্পদ অধ্যাপক ইন্দ্রাশিস ব্যানার্জি, সন্দীপন সেন, এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত পরম সন্ন্যাসী বৃন্দ, ছাত্রছাত্রী এবং সুবৃন্দ যাদেরকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, এবং একই সাথে আমার জীবনের দুজন শিক্ষক অধ্যাপক তপন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা মিরাতুন নাহার, তাদের সাথে একই প্ল্যাটফর্মে উপস্থিত থাকতে পারার এই সৌভাগ্য করে দেওয়ার জন্য বেলুড় বিদ্যা মন্দির এবং আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে একই সাথে 30শে জানুয়ারি শুধু নয়, আমার আরেকটি ভালো লাগার জায়গা কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজের উদ্যোগে একজন বরেণ্য ব্যক্তিত্ব অক্ষয় কুমার দত্ত মহাশয়ের উপরেও একটা বড় আলোচনা সভা ছিল, সেখানেই আমি অনেকক্ষণ ছিলাম। সেখানে থেকে আজকের এই পরিবেশে আসতে গিয়ে যেটা একটা বিষয় আমার কাছে চলে এসেছে, সেটা আমি প্রথমেই জানিয়ে রাখি, তারপরে 5 মিনিটের সময়ের মধ্যে এটা বলবো। খুব কষ্ট হয়, বুকের গভীর থেকে একটা বেদনা অনুভব করি, যে দেশে, যে সমাজে, যে জাতির জীবনে বৃহত্তর অর্থে এরকম অবিশ্বাস্য ফল্গু ধরার মতো সব মানুষ এসেছেন এই সেদিনও। আজকে আপনারা কি অনুভব করেন জানি না, আমি প্রত্যহ অনুভব করি কেন এই গভীরতর সংকট, কেন এমনতর অবস্থা, কোথায় আমাদের ত্রুটি ঘটছে, কি থেকে। যখনই ভাবি একটা গভীর বেদনার মধ্যে ডুবে যাই, বিশ্বাস করতে কষ্ট হয় এই দেশ, এই সমাজ, এই মানুষেরা জন্মেছেন। গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তার 150 বছর পূর্তি উপলক্ষ আনুষ্ঠানিকভাবে শুধু নয়, সামান্য ভারত ইতিহাসের ছাত্ররূপে জানি কি গভীর তাকে নিয়ে
আলোচনা আগ্রহ সারা পৃথিবী জুড়ে হয়ে চলেছে। সেই মানুষটি কেমন তা ব্যক্ত করার কোনো যোগ্যতা আমার নেই, তবে ইন্দ্রাশি সেটা অনুরোধ করেছে, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ভাবনা চিন্তা যদি সামান্যভাবে কিছু বলা যায়। আমি অত্যন্ত স্পষ্ট করে বলি, গান্ধীজির সমগ্র জীবন দর্শনে ভাবনা চিন্তায় একটা জিনিস প্রকটভাবে ফুটে উঠেছে, বা তিনি তত্ত্বের মানুষ নন, তত্ত্বকথা রচনা করার কোনো প্রয়াস বাসনা তার ছিল না, এমন কোন তত্ত্বকেও তিনি গ্রহণ করতে চাননি যা জীবনে হাতে কলমে প্রয়োগ করা যায় না। সেই ভাবনা থেকে কর্মের সেই মানুষ যে কয়েকটি ধারণা, মূল্যবোধ, প্রতীতি বা আদর্শকে সামনে রেখে সমগ্র জীবন কর্মকাণ্ডকে পরিচালনা করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, এই উপমহাদেশের জাতীয় আন্দোলনকে পরিচালনা করার চেষ্টা করেছেন, আফ্রিকায় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন, তার অন্যতম এই স্বরাজ ধারণাটি। গান্ধীজির এই স্বরাজ ধারণার মর্ম কথাটি শুধু আমি সামনে তুলে ধরব। আমরা সকলেই জানি ব্যুৎপত্তিগত অর্থে স্বরাজ নিজের অধীন থাকা, স্বশাসন বলা যেতে পারে। আধুনিক ভারতবর্ষের ইতিহাসে কমবেশি একাধিক ব্যক্তিত্ব, বালগঙ্গাধর তিলক, চিত্তরঞ্জন দাস, মোহনদাস করমচাঁদ গান্ধী সহ অরবিন্দ স্বরাজ নিয়ে ভাবনা চিন্তা ব্যক্ত করেছেন। একটা বিষয় লক্ষণীয়ভাবে সকলের মধ্যে মিল, তারা সকলেই স্বরাজ শব্দটির মূলগত একটি গুরুত্বপূর্ণ অর্থকে অগ্রাধিকার দিয়েছিলেন। স্বরাজ অর্থে তৎকালীন পরিস্থিতিতে রাজনৈতিক স্বাধীনতা বা ব্রিটিশ মুক্ত ভারত, ব্রিটিশের কবল বা অধীনতা থেকে মুক্তি বুঝিয়েছিলেন। গান্ধীজি স্বরাজকে রাজনৈতিক স্বাধীনতা অর্থে দেখেননি এমন নয়, দেখেছেন এবং অত্যন্ত জোরের সাথে বারবার তিনি দাবি করেছেন যে ভারতবর্ষকে এর পায়ে দাঁড়াতে হবে, ব্রিটিশ অধীনতা থেকে মুক্তি পেতেই হবে এবং প্রয়োজনে স্বাধীনতা সংগ্রামকে সেই জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন যাতে প্রথমে আমরা রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারি, তারপর আমরা আমাদের ভাগ্য গড়ে তুলব। কিন্তু গান্ধীজি স্বরাজ এই যে ধারণা, সেই ধারণাটি যখন আমরা একটু গভীরভাবে তলিয়ে বিচার বিশ্লেষণ করে দেখি, তার অসংখ্য লেখালেখি, চিঠিপত্র, ভাষণ মধ্যে যখন আমরা তুলে দেখি, তখন অবাক হয়ে যেতে হয় যে মানুষটি দর্শন ভাবনাকে, তত্ত্ব রচনাকে সশ্রদ্ধার সাথে এড়িয়ে চলতে চেয়েছেন, তিনি বস্তুত পক্ষে স্বরাজ ধারণাটিকে গভীরতর ব্যঞ্জনাময়, দার্শনিক ব্যঞ্জনাময় একটা অবস্থায় পৌঁছে দিতে পেরেছেন। কি সেই অবস্থা? আমি খুব সংক্ষেপে সেটি তুলে ধরব। গান্ধীজির বিচারে স্বরাজের প্রথম অর্থ যদি হয় রাজনৈতিক স্বাধীনতা, তাহলে তারপরে যেটি খুব গুরুত্বপূর্ণ একটি, না, এই স্বরাজ কিভাবে অর্জিত হবে, সেই প্রশ্নে গান্ধীর সুস্পষ্ট ভাবনা চিন্তা তার হিংসারাজ গ্রন্থ সমেত বহু জায়গাতেই প্রকাশ পেয়েছে এবং সেখানে স্বরাজ বলতে তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে স্বরাজ হচ্ছে যখন ব্যক্তি তার সকল রিপু, কামনা বাসনা, রাগ, ঘৃণা, বিদ্বেষ, হিংসা কে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে যে সেই নিয়ন্ত্রণের দ্বারা শেষ পর্যন্ত নিজেকে, এমনকি শত্রুর পরিপ্রেক্ষিতে সেই জায়গায় নিয়ে যেতে পারে যে জায়গাটা হচ্ছে পরিপূর্ণ অহিংসার জায়গা। তাই স্বরাজ কেবলমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়, স্বরাজ একই সাথে আত্মনিয়ন্ত্রণ, স্বনিয়ন্ত্রণ। এই আত্মনিয়ন্ত্রণ হচ্ছে আত্মিক নিয়ন্ত্রণ, না, এই আত্মিক নিয়ন্ত্রণের সাথে ঈশ্বর বিশ্বাস থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। একাধিকবার গান্ধীজি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, বিশেষ করে তার হিন্দুইজম নামে বিখ্যাত যে প্রবন্ধগুলি আছে, এটি সংকলন বেরিয়েছে নবজীবন প্রেস থেকে, তত স্পষ্টভাবে এক জায়গায় বলছেন, ব্যক্তি মানুষটি আস্তিক না নাস্তিক,
থিস্ট অথবা এথিস্ট ডাজেন্ট ম্যাটার, কিন্তু ব্যক্তি তার নিজের ভিতরের অন্তরের শক্তিতে বলিয়ান দেখা দরকার, কিন্তু গভীর সত্যের প্রতি অবিচল আস্থা আছে কিনা দেখা দরকার, সর্বোপরি এই আত্মশক্তি এবং সত্যের প্রতি অবলম্বন করে শেষ পর্যন্ত যে মন্ত্রে দীক্ষিত হওয়া সেটি হচ্ছে নিজের মধ্য থেকে অবশিষ্ট দুনিয়াকে, অবশিষ্ট বিশ্বকে নিজের বলে গণ্য করতে পারা। অন্যভাবে বলা যেতে পারে, অন্য ভাষায় বলা যেতে পারে, অপরের প্রতি প্রেম, ভালোবাসা, এই তাগিদ, এই বোধ যদি না থাকে তাহলে ওই আস্তিক্য নাস্তিক্যের বাহুল্য যে বর্জিত, যে প্রভেদ, ওটা বৃথা। তাই শেষ পর্যন্ত গান্ধীজি বর্ণিত স্বরাজের রাজনৈতিক স্বাধীনতাকে অতিক্রম করে, আর্থিক সামাজিক স্বাধীনতাকে অতিক্রম করে যে জায়গায় গান্ধীজি নিয়ে যান সেটা ভারতবর্ষের নির্দিষ্ট প্রেক্ষিতে নয়, স্বাধীনতা পর্বের নির্দিষ্ট প্রেক্ষিতে নয়, কালাতীতভাবে সেকাল এবং আজ হিন্দু অথবা মুসলমান, বিশ্বাসী অথবা অবিশ্বাসী, নারী অথবা পুরুষ, স্বামী অথবা স্ত্রী অতিক্রম করে মানুষ তার কাছে এই বার্তা পৌঁছে দেয়, যদি আমি আত্মিক দিক থেকে স্বরাজ সম্পন্ন না হই তাহলে শেষ পর্যন্ত এই পরাধীনতা আমার পক্ষে চরম লাঞ্ছনা এবং লজ্জার দিক। এই শক্তিতে উদ্বুদ্ধ হোক ভারতবর্ষের মানুষ, এই শক্তিতে উদ্বুদ্ধ হোক পৃথিবীর মানুষ, মোহনদাস করমচাঁদ গান্ধী এমনটি চেয়েছেন। আর এমন ভাবনা তিনি ভাবতে পেরেছিলেন বলেই গান্ধীজি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অগ্রগণ্য কাণ্ডারী হয়েও শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জনকে অতিক্রম করে সেই জায়গায় পৌঁছতে পেরেছিলেন যে আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত, পৃথিবীর একটিও মানুষ যদি নিজের অন্তরের অন্তঃস্থলে অপরের প্রতি হিংসা এবং ঘৃণা রেখে, বিদ্বেষ রেখে চলে, তাহলে সেই পৃথিবী পরিপূর্ণ স্বরাজে উত্তীর্ণ হতে পারছে না। এই হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, তার যে স্বরাজ ভাবনা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি প্রতি মুহূর্তেই নিজেকে এটাই জানান দেওয়ার চেষ্টা করি, আমার মা বাবা, আমার আত্মীয়কুল, আমার শিক্ষক শিক্ষিকা, আজকে যে সন্ন্যাসী বৃন্দ আছেন তাদের মধ্যেও একাধিক জন যে শিক্ষা দিয়েছেন, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের যে শিক্ষা পেয়েছি, সে সমস্ত কিছু নির্যাসের মূলেই তো সেই এই মানুষ হও। আর এই মানুষ হওয়ার মূল শিক্ষাটা হচ্ছে আত্মিক নৈতিক দিক থেকে মানুষ হওয়া, আর বাকি প্রকরণ বিশ্বাসী অথবা অবিশ্বাসী, হিন্দু অথবা মুসলমান, নারী অথবা পুরুষ, ওটা বাহিরের বলকল বা পোশাকের ন্যায়। এই গান্ধীজির স্বরাজ যদি আমরা উদ্বুদ্ধ হতে পারি তাহলে গান্ধীজির 150 বছর বর্ষপূর্তি উৎসব পালন করা না করার সাথে কোনো আর সম্পর্ক থাকে না। এই কটি কথা বলে ইন্দ্রাশিস আমি আপাতত রাখছি, আশা করি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সেটা মার্জনা করে নেবেন। দাদা একটি কথা, অনেক ধন্যবাদ সামাদাকে, আমি এবার টিসি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি আপনার মতো করে যদি সংক্ষেপে যদি চান তো একসঙ্গে দুটো বিষয়ে বলতে চাইলে বলতে পারেন আর কি, যে সত্যাগ্রহ এবং এনভায়রনমেন্টাল কনসার্নস, আর না হলে যেভাবে ফরম্যাটের একটু চিন্তা ভাবনা করেছি সেইভাবে কিছুক্ষণ আপনি প্রথমটা বলে তারপর আমরা মিনাতুমদের কাছে গিয়ে এথিক্স ইন পলিটিক্স বলে বা সামাদার কাছে এসে ডেমোক্রেসি বলে আপনার কাছে ফিরে এসে এনভায়রনমেন্টাল কনসার্নস নিয়ে শুনতে পারি। আপনার যেটা ভালো, হ্যাঁ স্যার সেটাই ভালো, দ্বিতীয়টাই ভালো। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, আয়োজকদের অভিনন্দন জানাই প্রথমে, এবং এই অভিনন্দন জানানোর আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে এই মহামারী পরিস্থিতির মধ্যে তারা যে যত্ন সহকারে অত্যন্ত কষ্ট করে তারা যে বইটা যথাসময় বার করেছে বলে তাদেরকে ধন্যবাদ এবং আরেকবার অভিনন্দন জানাচ্ছি। আর সমস্ত শ্রোতৃবৃন্দকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষেপে সত্যাগ্রহ সম্পর্কে আমার বক্তব্য রাখার চেষ্টা করছি। আমার কথা কি সকলে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আচ্ছা। সত্যাগ্রহ মানে হচ্ছে সত্যের প্রতি আগ্রহ বা সত্যের প্রতি আসক্তি। এখন সত্য বলতে গান্ধীজি বলছেন দু রকমের সত্য আছে, একটা হচ্ছে চরম সত্য, অ্যাবসলিউট ট্রুথ, কিন্তু এই চরম সত্য এবং আপেক্ষিক সত্য। চরম সত্য হচ্ছে ঈশ্বরের সমার্থক
এবং সেই চরম সত্যকে উপলব্ধি করা যায় একমাত্র গভীর আধ্যাত্মিক সাধনার মাধ্যমে। কিন্তু সত্যাগ্রহী যে তার কাজটাই হচ্ছে, তার জীবনের উদ্দেশ্যটাই হচ্ছে যে সত্যের উপর ভিত্তি করে জীবন যাপন করা, তাহলে যে সত্যকে অনেক আধ্যাত্মিক সাধনার মাধ্যমে যে শক্তিকে পাওয়া যায় সেই শক্তি নয়, সেই শক্তিকে পেতে হবে আমার এই জীবনের মাধ্যমে, আমার উপলব্ধির মাধ্যমে, আমার ধ্যান ধারণার মাধ্যমে, চিন্তার মাধ্যমে। কিন্তু কিন্তু আমার নিত্য নৈমিত্তিক জীবনে, আমার প্রাত্যহিক জীবনে, আমার জীবনযাপন করবার জন্য যে সত্যের দরকার, সেই সত্যকে গান্ধীজি বলেছেন আপেক্ষিক সত্য। প্রশ্ন হচ্ছে আমি জানবো কি করে কোনটা সত্য, কিভাবে আমার জীবন যাপন করব যে এটাই সত্য, এই পথে আমাকে যেতে হবে। এখন বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন ধারণা থাকে সত্য সম্পর্কে, তাই একটা কনসেনসাসের প্রয়োজন, সকলে মিলে একটা জায়গাতে আসার প্রয়োজন যে এটাই হচ্ছে সত্য। সেটা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যুক্তিবাদী আলোচনার মাধ্যমে একটা সত্যে এসে পৌঁছানো, সত্য বলে কি সেটাতে উপনীত হওয়া, সত্যকে নিরূপণ করার দরকার। সেটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একটা উন্নত ধরনের মানসিকতা, অর্থাৎ পরস্পর পরস্পরের যখন আলোচনা হচ্ছে তখন পরস্পর পরস্পরের দৃষ্টিভঙ্গি, তার সিদ্ধান্ত গ্রহণ করা, সহ্য করার মতো মানসিকতা না থাকলে কিন্তু যুক্তিবাদী আলোচনা করা সম্ভব নয়। অর্থাৎ এখানে বিদ্বেষ নয়, হিংসা নয়, এখানে কোনো কম্পিটিশন নয় যে আমি তাকে হারিয়ে দেবো, হারিয়ে দিয়ে আমার যে সিদ্ধান্ত সত্য সম্পর্কে আমার ভাবনা চিন্তা সেটাই আমি তার উপর চাপিয়ে দেবো, তা নয়। পরিষ্কারভাবে খোলা মনে আলোচনা, যদি আমি ভুল করে থাকি, যদি সে ঠিক বলে থাকে, তাহলে তার ভার্সনটাই, তার বক্তব্যটাই আমি মেনে নেবো যেটাই হচ্ছে সত্য। এভাবে একটা অহিংসার মাধ্যমে, প্রেম ভালোবাসার মাধ্যমে সত্যে উপনীত হওয়া যায়। তাই সত্যাগ্রহের জীবনেই অহিংসার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, সত্যাগ্রহের জীবনই তাহলে এই সত্য এভাবে আসার পর সেই সত্যকে আঁকড়ে ধরে তার জীবন যাপন করাটাই হচ্ছে সত্যাগ্রহীর কাজ। এখন সত্যকে যখন আমি আঁকড়ে ধরছি, আমি যখন সত্যের উপর ভিত্তি করে জীবন যাপন করছি, খুব স্বাভাবিকভাবেই অসত্যর সঙ্গে কিন্তু আমার একটা সংঘাত হতে পারে, যে কোনো সময় বিবাদ হওয়াটা খুব অস্বাভাবিক নয়। কিন্তু এই বিবাদের মীমাংসা করতে গেলে কিন্তু সেখানেও কিন্তু হিংসা বিদ্বেষের মাধ্যমে নয়, সেটাও কিন্তু অহিংস পদ্ধতিতেই করতে হবে। সেই যে বিবাদের মীমাংসা, এইটা যে করতে গেলে সেটা সত্যাগ্রহ, সেই যে সত্যাগ্রহ, সেই সত্যাগ্রহ হবে অহিংস, সেই সত্যাগ্রহ হবে আত্মনিপীড়নের ওপর ভিত্তি করে সত্যাগ্রহ। এখন এই সত্যাগ্রহ দু রকমের হতে পারে, বিবাদ দু স্তরে হতে পারে। এক হচ্ছে ব্যক্তির সঙ্গে বিবাদ, অর্থাৎ যে ব্যক্তি বিপদগামী, যে সত্য যে উপনীত হওয়া গেছে সমাজে, সেই সত্য সে মানবে না, সে সত্য কথা সে বলবে না, সে সত্য আচরণ সে করবে না, সে সমাজে উপনীত যে সত্য যেটা কনসেনসাস হয়েছে সেটা সে মানবে না। এখন এরকম যদি হয় তাহলে তার সঙ্গে স্বাভাবিকভাবেই বিবাদ উপস্থিত হবে, এবং সেই বিবাদ যেটা সেটা হচ্ছে ব্যক্তির সঙ্গে সত্যাগ্রহীর বিবাদ। আর একটা আছে আর একটা স্তরে, সেটা হচ্ছে রাষ্ট্র বা সরকারের সঙ্গে বিবাদ। আমি খুব সংক্ষেপে বলি, ব্যক্তির সঙ্গে যখন বিবাদ হয় তখন যেটা করতে হবে সেটা হচ্ছে সেই ব্যক্তিকে বুঝিয়ে সুঝিয়ে যুক্তিবাদী আলোচনার মধ্যে আনতে হবে। কিন্তু সে আসবে কেন? সে তো মনে করছে যে বিপদগামী, সে তো সত্যাগ্রহীকে মনে করছে তার শত্রু, সে তো মনে করছে তাকে হারিয়ে দিতে পারলেই ভালো, সে কিছুতেই তো আলোচনা আসতে চাইবে না, তাই তাকে আলোচনা আনতে হবে। সে আমাকে অপমান করবে, আমি সত্যাগ্রহী, আমি কিন্তু সে অপমান মেনে নিতে হবে, আমাকে কিন্তু সে আত্মপীড়নের মাধ্যমে আমাকে সে অপমান হজম করতে হবে, আমি কিন্তু পাল্টা প্রতিশোধ পরায়ণ হয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়বো না, তাকে পাল্টা অপমান করবো না, পাল্টা ইনজিওর করবো না তাকে, কিন্তু আমাকে তাকে বোঝাতে হবে যে তুমি আমাকে ঘৃণা করো, তুমি আমাকে শত্রু মনে করো, তোমার ভুল ধারণা, মানুষ মানুষের শত্রু হতে পারে না, আমরা পরস্পর একই সঙ্গে বাস করি, একই সমাজে বাস করছি, আমরা পরস্পর পরস্পরের সঙ্গে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, তাই তুমি আমাকে ঘৃণা করলেও আমি তোমাকে ভালোবাসি। অর্থাৎ এইভাবে তার আস্তে 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 যেটা করতে হবে, তার হৃদয় স্পর্শ করতে হবে। গান্ধী বলেছেন প্রেম অহিংস, এটা একটা এমন একটা একটা অদৃশ্য শত্রু, একটা অস্ত্র, যে অস্ত্র সরাসরিভাবে অন্যের
হৃদয়কে স্পর্শ করে, অন্যের হৃদয়কে সে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে তার মস্তিষ্কে পাঠায় এই ধারণা যে না আলোচনায় বসতে হবে। অর্থাৎ আলোচনা তো করবে মস্তিষ্ক, কিন্তু আলোচনা করার জন্য সেই মস্তিষ্ককে প্রস্তুত করতে হবে, করবে কে না হৃদয়, সেই হৃদয়কে আমার স্পর্শ করতে হবে সত্যাগ্রহী হিসেবে, হয়ে প্রেম ভালোবাসার মাধ্যমেই একমাত্র সেটা করা সম্ভব। এবং তার মধ্যে সে মানবিকতা যেটা মীরাতুন্দি বলছিলেন, সে মানবিকতাকে জাগ্রত করে তুলতে হবে, তাকে বোঝাতে হবে যে তুমিও মানুষ আমিও মানুষ, আমরা কেউ শত্রু নই, আমরা পরস্পর পরস্পরের উপকার করার চেষ্টা করছি, এসো বোঝার চেষ্টা করি তুমি ভুল পথে যাচ্ছ না আমি ভুল পথে যাচ্ছি, এসো খোলা মনে আলোচনা করি, যদি তোমার পথটাই ঠিক হয় আমি হাসি মুখে সে পথ মেনে নেবো, আর যদি আমার পথ ঠিক হয় আশা করব তুমিও সে পথ মেনে নেবে। ফলে এখানে কোনো হিংসা বিদ্বেষ নয়, এখানে কোনো প্রতিযোগিতার ব্যাপার নয়, এখানে কোনো হার জিতের ব্যাপার নয়। ফলে এইভাবেই যদি এগোনো যায় তাহলেই একমাত্র ব্যক্তির বিরুদ্ধে যে সত্যাগ্রহ বিবাদ সেই বিবাদ মেটানো সম্ভব। সংক্ষেপে এটা হচ্ছে ব্যক্তির বিরুদ্ধে যে সত্যাগ্রহ, আর সরকারের বিরুদ্ধে সত্যাগ্রহ সেটা তো ভিন্ন ধরনের। কারণ সরকারের বিরুদ্ধে সত্যাগ্রহ মানে সেখানে একটা ক্ষমতার ব্যাপার আছে, একটা পাওয়ার রিলেশনস আছে, ক্ষমতার সম্পর্ক আছে। কারণ এই ক্ষমতার সম্পর্ক বুঝতে হবে। গান্ধীজি বলছেন যে একটা দমনমূলক রাষ্ট্র সে কি করে দমন পীড়ন করতে পারে, পারে তার কারণ হচ্ছে যে যারা মানুষ সেই অঞ্চলে যারা বাস করছে সেই রাষ্ট্রে, সেই মানুষ যারা সাবজেক্টস তারা কিন্তু মেনে নেয়, মেনে নেয় যে আমরা কোনো ক্ষমতাহীন, আমাদের কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার আধার হচ্ছে ওই রাষ্ট্র, রাষ্ট্রই ক্ষমতাশালী, রাষ্ট্র আমাদের যেটুকু কাজ করতে দেয়, যেটুকু আমাদের দেয় সুযোগ দেয় আমরা সেটুকুই শুধু করব। এই যে একটা ধারণা, এবং শুধু তাই নয় এটাও লোকে মনে মেনে নিয়েছে যে না আমরা আমরা কিছু করতে পারবো না, আমরা কোনো নিজের থেকে কোনো কাজ করতে পারবো না, নিজের থেকে আমাদের কোনো উন্নয়ন প্রকল্পে কিছু করতে পারবো না, রাষ্ট্র বা আমলাতন্ত্র তারাই আমাদের হয়ে কাজ করে দেবে। অর্থাৎ এই একটা রাষ্ট্রমুখী যে একটা রাজনৈতিক ভাবনা চিন্তা, এর জন্যই কিন্তু একটা রাষ্ট্র সে দমনমূলক পীড়নমূলক কাজকর্ম করতে পারে। এবং আমরা মেনে নিচ্ছি, আমরা ভয় পাচ্ছি, আমরা ভয় পাচ্ছি, আমরা সে দমনমূলক যে আচরণ রাষ্ট্রের তার বিরোধিতা করতে আমরা ভয় পাই। তাহলে এই যে ভয়, এই ভয়ের থেকে মুক্ত হতে হবে এবং নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। সেই জন্য কি করা উচিত? তাই সত্যাগ্রহীর উচিত, গান্ধীজি বলছেন, দুটো জিনিস করা। একটা হচ্ছে একটা পলিটিক্যাল এডুকেশন দেওয়া, রাজনৈতিক শিক্ষা, মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে যে না আমরা ক্ষমতাহীন নই, রাষ্ট্রই ক্ষমতাহীন, ক্ষমতার উৎস হচ্ছে মানুষ, সমাজ, সমাজে মানুষ থেকে ক্ষমতা আসছে, সেই ক্ষমতায় রাষ্ট্রকে গিয়ে পৌঁছেছে, রাষ্ট্রে যারা আছে তারা তো কেউ না আমাদের প্রতিনিধিত্ব করছে, সুতরাং আমাদের থেকেই তারা ক্ষমতা পাচ্ছে, সেই জন্য আমরা ক্ষমতাহীন না, রাষ্ট্র ক্ষমতাহীন, তাই রাষ্ট্রকে ভয় পাবো না। রাষ্ট্র যদি অন্যায় কাজ করে, রাষ্ট্র যদি দমনমূলক কাজ করে, তাহলে সেই রাষ্ট্রকে বুঝিয়ে দিতে হবে যে ক্ষমতার উৎস আমরা মানুষ, ক্ষমতার উৎস তুমি নও। অর্থাৎ এইটা একটা করতে হবে, রাজনৈতিক শিক্ষা দিতে হবে, আর তারই পাশাপাশি যেটা করতে হবে তৃণমূল স্তরে গঠনমূলক কাজ করতে হবে, এমনভাবে গঠনমূলক কাজ করতে হবে যে মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগবে, মানুষের মধ্যে আত্মমর্যাদা বোধ জাগবে, তা মানুষ বুঝতে শিখবে যে না আমাদের অনেক সমস্যা আমরা নিজেরা এই তৃণমূল স্তরে নিজেদের মধ্যে আলোচনা করে আমরা নিজেরাই কিন্তু সেই সমস্যার সমাধান বার করতে পারি, আমরা সচেষ্ট হলে আমরা কিন্তু আমাদের নিজেদের অঞ্চলে নিজেদের এলাকায় আমরা কিছু উন্নয়নের প্রকল্পের মতো উন্নয়ন কিছু কাজ আমরা করতে পারি। সুতরাং এইটা যখন তারা করতে শিখবে এই গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যমে, গঠনমূলক কর্মসূচির মাধ্যমে, তখন কিন্তু তাদের ওই যে একটা রাষ্ট্রমুখী যে রাজনৈতিক সংস্কৃতির কথা আমি বলেছিলাম তার থেকে তখন তারা আস্তে আস্তে মুক্ত হবে। এবং এই মুক্ত হলে তাদের একদিকে তারা নিজেদের মনে করবে যে আমরা ক্ষমতাহীন নই, আমরা এই ক্ষমতার উৎস রাজনৈতিক শিক্ষার মাধ্যমে, আর গঠনমূলক কাজের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা মনে করবে যে রাষ্ট্রের উপর নির্ভর করে থাকার কোনো দরকার নেই, রাষ্ট্র মুখাপেক্ষী হয়ে না থেকে আমরা নিজেরাই আমাদের নিজেদের কাজ অনেক কিছু করতে পারবো, রাষ্ট্র সহায়ক একটা ভূমিকা পালন করবে, আমরা কাজ করব যেখানে বাধা হবে রাষ্ট্র সে বাধাগুলো বিঘ্নগুলো দূর করে দেবে, দূর করে দিয়ে রাষ্ট্র আমাদের সাহায্য করবে যাতে আমরা সেই কাজগুলো নিজেরা করতে পারি। এই যদি অবস্থা হয়
তাহলে রাষ্ট্রের প্রতি ভয় তাদের চলে যাবে, এবং তখন যখন সত্যাগ্রহীরা অসহযোগ আন্দোলন বা অন্য কোনো আইন অমান্য আন্দোলন বা অন্য কোনো আন্দোলনের যখন ডাক দেবে, তখন কাতারে কাতারে মানুষ সেই জায়গাতে তারা সেখানে জয়েন করবে। এবং সত্যি সত্যি কথা বলতে কি, আমি পুলিশের আর্কাইভস দেখেছি, এবং আমি ন্যাশনাল আর্কাইভসে গিয়ে আমি কনফিডেন্সিয়াল পুলিশ রিপোর্ট দেখেছি, এবং সেখানে দেখছি পুলিশ রিপোর্টে বলা হচ্ছে যে যেখানে যেখানে ওই সিভিল ডিসোবিডিয়েন্সের সময়তে বলা হচ্ছে, আইন অমান্য আন্দোলনের সময় বলা হচ্ছে, যে দেখা যাচ্ছে যেখানে যেখানে এই গঠনমূলক কাজ খুব ভিগরাসলি করা হয়েছে, সে সমস্ত জায়গাতে আইন অমান্য আন্দোলন তত তীব্র আকার ধারণ করেছে। ফলে এই এর মাধ্যমে মানুষের মনে একটা সাহস একটা হয় আসে, এবং তার আত্মবিশ্বাস আত্মমর্যাদা বোধ বেড়ে যায়, এবং সে ভয় কাটিয়ে ওঠে, এবং রাষ্ট্র সঙ্গে অসহযোগ আন্দোলন হোক আইন অমান্য আন্দোলন হোক রাষ্ট্র যে কোনো অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষ এগিয়ে আসতে পারে। আমার মনে হয় আপাতত এইটুকু বলাই ভালো, কারণ রেলেভেন্স বলতে কি আজকের দিনে সত্যাগ্রহ কোথায় কি হচ্ছে বলতে গেলে সে লম্বা ইতিহাস হয়ে যাবে। আমার মনে হয় ইন্ডাস্ট্রি সেইটুকু থাক, তারপর যদি কেউ প্রশ্ন করে তখন পরে বলা যাবে। ধন্যবাদ স্যারকে, কৃতজ্ঞতা প্রণাম জানাই, ক্ষমা চাইছি এই জন্যে যে আমি যেখানে যে গ্রামে বসে আছি কারেন্ট চলে গেছে, বাড়িতে একটা অন্য বড় অন্য রকমের অসৌচের কাজ হচ্ছে বলে বাকি সবাই বাড়ির অন্য দিকটাতে, আমি একটা কোনায় এসে বসেছিলাম, এই কারেন্টটা চলে গেছে, এদিকে অপেক্ষা করে আছি যদি চলে আসে, এই জন্য এখনো লিটারালি আঁধারেই আছি। আমি অনুরোধ জানাবো মিরাতুন ম্যামকে, তিনি যদি এথিক্স ইন পলিটিক্স এর উপরে কিছু বলেন। মিরাতুন জি প্লিজ, 5 মিনিট সময়সীমাটা বোধ হয় খুব মানা হচ্ছে না আক্ষরিক ভাবে, তো আমিও ভাবছিলাম সেই লাইনে যাব কিনা, কিন্তু না, এথিক্স সে কথা বলে না, অতএব আমি 5 মিনিটের মধ্যে শেষ করব। এক্ষেত্রে গান্ধীজিকে আর ডেকে আনার খুব দরকার নেই, যে বিষয় আমাকে বলতে বলা হয়েছে তবে সেটুকু বলে শুরু করতেই হবে যে গান্ধীজি যে স্বপ্নের ভারত চেয়েছিলেন, ভারতে যে শান্তি তিনি গড়তে চেয়েছিলেন, বিশ্ব শান্তিকে রাস্তা দিয়ে আসবে বলে বিশ্বাস করেছিলেন, সেই পরিস্থিতি ঘটেনি। আজকে আমরা পরিস্থিতির মধ্যে আছি, সেই পরিস্থিতিটা গান্ধীর স্বপ্নের, আমাদের দেশ স্বদেশ প্রিয় দেশ গান্ধীর স্বপ্নের, গান্ধীজির স্বপ্নের দেশ নয়। কেন সেটা ঘটেনি, সে কারণেই এথিক্স এর প্রশ্ন উঠছে, সে কারণেই পলিটিক্স এ এথিক্স কোন জায়গায় আজকে দাঁড়িয়ে আছে তার প্রশ্নটা উঠছে। সেই প্রশ্নের উত্তর আমি খুব ছোট করে দেওয়ার চেষ্টা করছি, 5 মিনিটে যদি সম্ভব হয়। এথিক্স আসলে একটা শাস্ত্র, স্টাডি সোশ্যাল মরালিটি, নৈতিকতা সম্পর্কিত বিষয় ভাবনা প্রশ্ন আমরা আমাদের মনে যা জাগি সেগুলোর উত্তর আমরা এথিক্স থেকে পাই। তাই আমরা এথিক্স কথাটা বাদই দিলাম, নীতি শাস্ত্রের কথা বাদ দিলাম, আমরা নৈতিকতা। আজকে আমাদের দেশে যে রাজনীতি চলছে, পলিটিক্স চলছে, সেখানে কোন অবস্থানে রয়েছে, কি হওয়া উচিত ছিল অথচ কি হয়নি, তার জন্য আমাদের কি ফল ভোগ করতে হচ্ছে, এতটা কথা বলার প্রয়োজন কিন্তু সময় নেই বলে আমি খুব সংক্ষেপে বলছি। নৈতিকতা বই পড়ে শেখা যায় না, এটা খুব সত্যি কথা। নৈতিকতা মানুষের আচরণ দেখে শিখতে হয়, মা বাবাকে তেমন আচরণ করতে হয় যাতে তার সন্তানরা নৈতিকতাতে দীক্ষিত হতে পারে, তাদের আচরণ দেখে কথা শুনে নয়। কিন্তু আমাদের দেশে তেমনটি ঘটে না। তো আমার আমার সৌভাগ্য, আমি আমার বাবার জীবন দেখে নৈতিকতা শিখেছি, এবং আমি দর্শন পড়ার সময় নীতিশাস্ত্রের প্রতি ভক্ত হয়ে উঠেছিলাম, এবং সেখানে এই নীতিশাস্ত্র বিষয়ে যার কথা আমাকে মুগ্ধ করেছে তিনি হচ্ছেন জার্মান দেশের মানুষ ইমানুয়েল কান্ট। এই কান্টের দুটো কথা আমি বলবো নৈতিকতা বোঝাবার জন্যে, আর সেই ক্ষেত্রে সেই যে দুটি কথা যেটা সমস্ত মানুষের জন্য প্রযোজ্য, সব মানুষকে মানুষ হতে গেলে সেই দুটি নীতি মানতে হয়,
সেটা আমাদের দেশে যারা রাজনীতির সঙ্গে আজকে যুক্ত হয়েছেন, একটু আগে তপন চট্টোপাধ্যায় মহাশয় বলছিলেন যে রাজনীতিতে আজকে যে অবস্থা সেটার সব শব্দ একটা শব্দই সেখানে উচ্চারিত হয়, সেটি হলো ক্ষমতা। সেই ক্ষমতার সঙ্গে নৈতিকতার কোন ছুট নেই, ফলে নৈতিকতা যেটা আমাদের বোঝা দরকার অথচ বুঝতে পারিনি আমাদের রাজনীতি গ্রাস করেছে যে মানুষজনেরা, তারা শুধু সেইটুকু বলি। দুটো কথা, দুটো নীতি আমাকে মুগ্ধ করেছিল, কান্টের জীবন থেকে নিয়েছি এবং এখনো মেনে চলার চেষ্টা করি, মানুষ তো পারি কিনা জানি না। একটা নীতি হলো এমন এমনটি তুমি মানবে, তুমি মানুষ কি না, যে নীতিটা তুমি যে নীতি অনুযায়ী কাজ করলে তুমি মেনে নিতে পারো না অন্যেরা করলে, সেই নীতি অনুযায়ী তুমি কখনোই কাজ করবে না। শুনতে একটু কঠিন লাগছে তাই সোজা করে বলি, চুরি করা, তোমার কোন জিনিস অন্য কেউ চুরি করলে তুমি তাকে চোর বলে গালাগালি দেবে, অত্যন্ত ঘৃণ্য জীব বলে গালাগালি দেবে, তুমি মানতে পারবে না, অথবা তুমি চুরি করবে না। মিথ্যা কথা বলা, অন্যায় করা, মানুষের প্রতি অন্যায় করা, এই সমস্ত তোমার ক্ষেত্রে তুমি যখন মানতে পারো না তখন তুমি নিজে সেগুলো করো না। এইভাবেই প্রত্যেকটা মানুষ নৈতিক হয়ে উঠতে পারে, নৈতিক জীবন যাপন করতে পারে সঠিক ভাবে। আরো দুটি ম্যাক্সিম উনি বলেছিলেন, তার মধ্যে একটা শেষটাতে না দ্বিতীয়টি বলছি যেটা খুবই প্রাসঙ্গিক আজকে রাজনীতিতে, সেটা হচ্ছে নেভার ট্রিট হিউম্যান বিং as a means, treat human being as end. কোনো মানুষকে উপায় হিসাবে গ্রহণ করো না, লক্ষ্য হিসাবে গ্রহণ করো। তার মানেটা কি, আমি একজন মানুষকে 5,000 টাকা দিলাম, এটা আমার লক্ষ্য না উপায়, আমি 5,000 টাকা দিয়ে তাকে আমার দাস বানিয়ে রাখবো, তাকে দিয়ে এই কাজ আমি করিয়ে নেব, অথচ 5,000 টাকাটি তার খুব উপকারে লাগছে, এক্ষেত্রে আমি মানুষটিকে এন্ড হিসাবে ব্যবহার করলাম না মিন্স হিসাবে ব্যবহার করলাম। তো এই দুটি ব্যাপার যদি আমরা জীবনে মেনে নিতে পারি, নীতিশাস্ত্র থেকে যদি শিখবার হয়, তাহলে আমি নিজের জীবনে মনে করেছি যে এইরকমটি যদি শিখে নেওয়া যায় তাহলে অন্তত নিজের দিকে আঙুল তোলা যায়, একই করছো তুমি। আমাদের দেশে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে আজকে যে ধরনের মানুষজনেরা, আমরা কিছু ভালো রাজনীতি পেয়েছি, সত্যিকার তারা দেশ দেশপ্রেমিক, সত্যিকার তারা দেশবাসীদের ভালো চান, মনে হয় 5 মিনিট হয়ে গেল কিন্তু কিছু করতে পারছি না, এক্ষুনি শেষ করবো ইন্দ্রাশিস, আমার নিজের কাছে আমি খুব অপরাধী হয়ে যাই, এই 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 এথিক্স না মানতে পারলে আমি এথিক্স বিষয়ে বলার অধিকারী নই, তাই আমি এক্ষুনি থামবো। সেটা হচ্ছে আজকে নেই সেই রাজনীতি যারা এই কথা বুঝতে পারেন, তারা কি করে অন্যদের গালাগালি দিচ্ছেন, যে কাজ করছে বলে গালাগালি দিচ্ছে, নিজে তারা সেই কাজ করছে, অথব কান্ট্রির শেখানো নীতি তারা মানছেন না। শুধু কান্ট্রির শেখানো নীতিতে নয়, মানুষের জন্য অবশ্য পালনীয় নীতি, আর মানুষকে সবসময় তারা উপায় হিসাবে গ্রহণ করছে, লক্ষ্য হিসাবে নয়, দেশবাসীকে, দেশবাসীকে লোভ দেখাচ্ছে, নানা ক্ষমতা পাওয়ার লোক, অর্থ পাওয়ার লোক, কিন্তু তারা লক্ষ্য হিসেবে তাদের ভালো হবে কিসে সেটা তারা ভাবতে পারছে না। তো এরকম ভাবে আমি নৈতিকতাকে বুঝি, এথিক্স তো আরো বড় শাস্ত্রের ব্যাপার, নৈতিকতাকে বুঝি, এই নৈতিকতা আমার দেশের রাজনীতি জগতের মানুষরা যেদিন বুঝতে পারবে, ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারবে, আমার দেশ গান্ধীর স্বপ্নের দেশ সেদিন হয়তো কিছুটা তার স্বপ্ন পূরণে সহায়ক হবে, এবং আমাদের মনোব্যথা যেটা আত্মপ্রিয়ানন্দজি বলছিলেন সুন্দর করে, আমরা খালি বলি কিছু ধরো না, গেল 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 গেল, নিজেরা কিছু করি না, সেই কথাটুকু বলেই শেষ করি। আমরা সবসময় ভাবি যে রাজনীতিটা কিছু করছে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু একটু আগে তখন বাবু যেটা বোঝালেন যে তাদের উপর ভরসা না করে আমরা নিজেরাই নৈতিক হয়ে উঠি না কেন, প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায়, প্রতিটি ভাবনায় এবং প্রতিটি কাজে, নিজের নিজের জগতে, নিজের পরিবারে, নিজের সীমানার মধ্যে যেন
মানুষকে দেখাতে পারার জন্য নয়, মানুষ যেন আমাকে দেখেও বুঝতে পারে যে কি করা উচিত আর কি করা উচিত নয়। আমার জীবনটাই নয়, সবার জীবনের সঙ্গে মিলিয়েই আমার জীবন। এটুকু বলে শেষ করছি। আবারও মনে হচ্ছে আমি সময় লঙ্ঘন করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সত্যি সত্যি আমি সময় মানতে খুব ভালোবাসি, আজ পারলাম না, আরেকটু বেশি সময় দেওয়া উচিত ছিল। তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। ঠিক 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 দিদি, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম জানাই। সামার দাকে অনুরোধ করবে দু এক কথা, গণতন্ত্র নিয়ে কিছু বলে ওঠা যায় আদৌ? বলা যায় ইন্দ্রাসি, গণতন্ত্র নিয়ে বলার কোনো যোগ্যতা সাহস কোনোটাই আমার নেই। হ্যাঁ, আমি যেহেতু তুমি অনুরোধ করেছো, এটা আজকের একটা অনুষ্ঠান, এখানে অনেকেই আছেন, আমি একটু দুটি কথা জাস্ট বলবো গান্ধীজির গণতন্ত্র সম্পর্কে যে ধারণা কথা বলছো। ক্যামেরাটা যদি অন করে, হ্যাঁ আসলে লাইভ স্ট্রিমিং হচ্ছে ইউটিউবে, আমি প্রায় 17 শতকে পড়ে আছি, প্রযুক্তিবিদ্যায় অসম্ভব পণ্ডিত, যার ফলে প্রায় কিছু করতে পারি না, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি মাঝে মাঝে। হ্যাঁ মার্জনীয় প্লিজ। আচ্ছা, গণতন্ত্র এবং গান্ধীজির যে সম্পর্ক, গান্ধীজির ধ্যান ধারণা, তা বস্তুত পক্ষে স্বল্প সময় নয়, এমনকি একটি সেমিনারেও পরিপূর্ণভাবে ব্যক্ত করাটাও খুব কঠিন। এবং আমি যে সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি বা বুঝতে পেরে অন্যদেরকে বোঝানোর মতো অবস্থায় তেমন দাবিটিও করি না, তবুও গান্ধীজির সমগ্র জীবন দর্শন, তার কর্মকাণ্ড এবং ভাবনা চিন্তা, লিখিত বক্তব্য থেকে গণতন্ত্রের সাথে গান্ধীজির যে সম্পর্ক, যে ভাবনা চিন্তা এবং আজকের পরিপ্রেক্ষিতে তার যে প্রাসঙ্গিকতা, ছোট দু একটি কথা আমি উল্লেখ করব। প্রথমত অত্যন্ত স্পষ্ট করে বলি, গান্ধীজির ভাবনা চিন্তায় দর্শনে স্বরাজ আর গণতন্ত্রের ধারণা দুটি পরস্পরের পরিপূরক, একটা মুদ্রা বা কয়েনের এপিটোপিট, একটি দিককে বাদ দিয়ে অন্যদিক হয় না। গান্ধীজি যে স্বরাজের ধারণা আমি একটু আগেই ব্যক্ত করেছি, সেই স্বরাজ বোধ সম্পন্ন যে ব্যক্তি, যে সমাজ, গান্ধীজি গভীরভাবে বিশ্বাস করতেন এটি কেবলমাত্র গণতান্ত্রিক সমাজেই সম্ভবপর। পরিপূর্ণ গণতান্ত্রিক সমাজেই স্বরাজকে এভাবেই অর্জন করা সম্ভবপর, বাস্তবায়িত করা সম্ভবপর। তখনই প্রশ্ন ওঠে, তাহলে গণতান্ত্রিক সমাজটা কি? এখানেই গান্ধীজির যে ধারণা সেটা বলতে গিয়ে প্রথমেই বলি, গান্ধীজি হচ্ছেন সম্ভবত ইউরোপের বাইরে বা পশ্চিমী দুনিয়ার বাইরে প্রথম ব্যক্তিত্ব যিনি গণতন্ত্রকে নিয়ে ভাবনা চিন্তা করতে গিয়ে এমন কিছু প্রসঙ্গ উত্থাপন করতে পেরেছিলেন যা আজকে অন্তত 100 বছর পরে নতুন করে সেগুলি আবার আলোচিত হচ্ছে এবং গান্ধীজিকে গণতন্ত্রের ক্ষেত্রে একজন অন্যতম পুরাতাত্ত্বিক রূপে গণ্য করা হচ্ছে। কি সেটি? একটি দুটি ধারণা। প্রথমত গান্ধীজির ভাবনায় গণতন্ত্র আমরা কেবল সাধারণভাবে একটা প্রকরণগত, একটা কাঠামোগত, একটা স্ট্রাকচারাল, একটা অ্যারেঞ্জমেন্ট রূপে দেখে থাকি। অর্থাৎ নির্দিষ্ট সময় মেনে নির্বাচন হলো, নির্বাচনে বিজয়ী দল বা দলসমূহ সরকার গঠন করল, গণতন্ত্র। গান্ধীজির বিচারে দর্শন গণতন্ত্রের এটা হচ্ছে বাইরের দিক, তার ভিতরের দিক। আমাদের সোশ্যাল সায়েন্সের ভাষায় আমরা বলতে পারি, গান্ধীজি ব্যাখ্যাত গণতন্ত্রের যে দিকটি খুব বেশি করে আলোকপাত করা হয়েছে সেটা তার সাবস্ট্যান্টিভ দিক, তার মূলগত দিক। সেই মূলগত দিকটা কি? অর্থাৎ বাহ্যত প্রকরণগত ভাবে একটা সমাজকে মনে হতে পারে গণতান্ত্রিক সমাজ, কিন্তু সেই সমাজটা শেষ পর্যন্ত গণতান্ত্রিক নয়। ওই বাহিরের পোশাকটুকু বাদ দিলে, সরিয়ে দিলে সেটি গান্ধীজির ভাবনা চিন্তার মতো ব্যক্ত হয়েছে বারবার। কি দুই একটি সূত্র তুলে ধরা দরকার। প্রথম, যে গান্ধীজি গভীরভাবে বিশ্বাস করেছে গণতন্ত্র হচ্ছে সেই সমাজ ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা, এক কথায় সেই সমাজ ও রাষ্ট্র গণতন্ত্র বলে গণ্য হতে পারে, যেখানে তার প্রাকৃতিক, অর্থনৈতিক, এমনকি তার আধ্যাত্মিক
সমাজস্থ সকল শক্তির এমনভাবে ব্যবহার হয় যাতে সমাজের একটি মানুষও তার সেই ফল লাভ থেকে বঞ্চিত হয় না। অন্যভাবে বলা যেতে পারে, গণতন্ত্র তখনই পরিপূর্ণভাবে সফল হতে পারে সেই সমাজে যেখানে সমাজস্থ রাষ্ট্রস্থ শক্তি, এবং লক্ষণীয় গান্ধীজি কেবলমাত্র আর্থিক শক্তিকে চিহ্নিত করেননি, কেবলমাত্র মেটেরিয়াল শক্তির কথা বলেননি। আমরা আমাদের দেশের নিরিখে আমরা জানি বুদ্ধি চর্চা তথাকথিত লেখাপড়ার শক্তি কতখানি সমাজে প্রভেদ করে। অন্যভাবে নেবেন না, আজকেই আমি ব্যাংকে গিয়েছিলাম, মাতৃ সময় একজন এসে বলছেন আমি লিখতে পারি না, আমার একটু লিখে দেবেন, চোখে জল এসে গেছিল। আজকে ব্যাংকে সম্পন্ন নয় ব্যাংকে ঠিক সামাজিক নৈতিক ভাবে সমাজস্থ সকল শক্তির এমন ভাবে সুঠম বন্টন হওয়া দরকার একজন মানুষ যেন বঞ্চিত বোধ না করি। যদি সেই অবস্থায় পৌঁছে দেওয়া যায় এবং পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া যায় তাহলে সেই সমাজ গণতন্ত্র পৌঁছেছে অথবা পৌঁছানোর চেষ্টা করছে বলে গান্ধীজি গভীরভাবে বিশ্বাস করেছিলেন। আরো একটি দিক গান্ধীজির বহু আলোচিত, গান্ধীজির হিংসারা যে আছে তার বাহ্যত ব্যাখ্যায় অপব্যাখ্যা অনেক সময় হয়। গান্ধীজি পার্লামেন্টারি ডেমোক্রেসিকে স্টেরাইল ওমানের সাথে তুলনা করেছিলেন, পতিতার সাথে তুলনা করেছিলেন। নিঃসন্দেহে তুলনার ক্ষেত্রে শব্দ চয়ন বা যে উপমা তিনি নিয়েছিলেন সেটা নিন্দনীয় এবং তার জন্য প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু সেটাকে সরিয়ে রেখে তিনি যেটা বলতে চেয়েছিলেন সেটা খুব আমাদের উপলব্ধি করা দরকার। গান্ধীজি তার অভিজ্ঞতার নিরিখে দেখেছেন সেই যুগে, জানি না আজকের আমাদের সময় থাকলে তিনি কি ভাবতেন, যে শেষ পর্যন্ত সংসদীয় গণতন্ত্র প্রতিনিধি সদস্য যে গণতন্ত্র সেখানে ঢাক ঢোল বাদ্য পিটিয়ে মানুষের মধ্যে মানুষ বিবাদ বাদিয়ে দল যে ক্ষমতা অর্জন করে সেই ক্ষমতা অর্জনের পরবর্তী পর্যায়ে জনগণের প্রতিনিধিরা জনগণের থাকেন তো, তারা সত্যবাদী তো, তারা সমাজের হয়ে কথা বলেন তো, না তারা শেষ পর্যন্ত দলীয় ব্যবস্থার ঘেরাটোপে বন্দী হয়ে যান। এবং গান্ধীজি কাটাছেঁড়া ভাষায় বলেছেন শেষ পর্যন্ত দুর্নীতি ডুবে যাওয়া, স্বস্বার্থ দেখা, স্বজন পোষণে ডুবে যাওয়া, বড়জোর দলই হচ্ছে আমার ঈশ্বর, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার সবকিছু, সেই অবস্থায় রূপান্তরিত হওয়া। 2021 সালের ভারতবর্ষকে দেখে গান্ধীজির তত্ত্বকে আমাদের আর মিলিয়ে নিতে হবে না। আমরা আজ সেই জায়গায় উপস্থিত হয়েছি যখন সংসদীয় গণতন্ত্র বা তথাকথিত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র তার চূড়ান্ত বেআব্রু রূপটা প্রকাশ করেছে, যে সংবাদপত্র পাতা খুলতে ইচ্ছে করে না। গান্ধীজি এই সাবধান মানতে সতর্কতা দিয়েছিলেন। গান্ধীজি আরো একটি ধারণা অবিশ্বাস্য গুরুত্বের দাবি রাখে, সেটিও আমি তুলে ধরতে চাই। গণতন্ত্র শেষ পর্যন্ত সমগ্র সমাজের আপাত কাঠামো বিচারে সমগ্র রাষ্ট্রের হলো, গণতন্ত্র আসলে তার পরীক্ষা নিরীক্ষা তার যথার্থ রূপায়ণ ব্যক্তি মানুষকে ঘিরেই হয়। অর্থাৎ ব্যক্তি যদি নির্ভীক না হয়, আমার মাস্টারমশাই তপনদা বলছিলেন ব্যক্তি যদি সত্যবাদী না হয় এবং আরো খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি অন্তর থেকে উপলব্ধি করে এটি অন্যায়, কালোকে কালো সাদাকে সাদা বলার মতো অবস্থায় যদি না থাকে, তাহলে হাজার উৎসবের ন্যায় নিয়ম নিষ্ঠতার সাথে সংসদীয় গণতন্ত্রের অথবা অন্য কোনো প্রকারে গণতন্ত্রের ঢক্কানিনাদ ভোট বাদ্য সহ সরকার গঠিত হলেও শেষ পর্যন্ত সেই সমাজে ঘুণ ধরে যায়। তাহলে গণতন্ত্রের মূল সত্তাটা কোথায়? গণতন্ত্রের মূল সত্তা হচ্ছে সেইখানে যখন সমাজস্থ ব্যক্তি, অত্যন্ত স্পষ্টভাবে গান্ধীজি বিশেষ করে অঙ্গুলি নির্দেশ করেছেন তথাকথিত শিক্ষিত সমাজ, যারা আজকের পরিভাষায় সংবাদপত্রের ভাষায় অত্যন্ত হইচই ফেলে দেওয়া সিভিল সোসাইটি নাগরিক সমাজের সদস্য, যখন তাদের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থকে সরিয়ে রেখে জাতি ধর্ম বর্ণ শ্রেণী লিঙ্গ নির্বিশেষে কোনরূপ বৈষম্যকে সামনে না নিয়ে এসে সাদাকে সাদা কালোকে কালো আর সাহস দেখায়, রাষ্ট্রীয় কর্তৃত্বের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে, চূড়ান্ত ধর্মীয় কর্তৃত্বের অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে, ঈশ্বরের অথবা রাষ্ট্রীয় শক্তির ঈশ্বর
তথাকথিত ক্ষমতাবানদের ভয়ে নয়, আত্মশক্তির বলিয়ান, তাহলে সেই সমাজ নৈতিকভাবে গণতন্ত্রে উত্তীর্ণ হওয়ার পর্যায়ে পৌঁছতে পারে। আমি আপনাদের কাছে জাস্ট একটা কথাই বলতে চাই, আমাদের বহু পরিচিত মধ্যপ্রাচ্যে পশ্চিমী যে ধ্যান ধারণা প্রস্তুত যে গণতন্ত্রের পরীক্ষা নিরীক্ষা সেখানে কতখানি সফল হয়েছে হয়নি জানি না। ইরান আপনাদের সকলে জানা, সেই ইরানের একজন বিখ্যাত বিশ্ববিখ্যাত দার্শনিক জাহান বাগলু বলছেন যে গান্ধীজির মূর্তি পাড়ায় পাড়ায় তৈরি করে কোনো লাভ নেই, গান্ধীজির জন্মদিনে অথবা মৃত্যুদিনে ফুলমালা দিয়ে যে নেতৃবর্গ গিয়ে যোগছেন এবং তার পিছনে মেরুদণ্ডহীন চেতনাহীন দল নির্ভর সর্বস্ব সমাজ যখন মেকানিক্যালি তার পিছনে দাঁড়ায় তা অর্থহীন। যদি না অনৈতিক বলে যেটি আমার কাছে প্রতিভাত হচ্ছে একজন সাধারণ মানুষ সেইটাকে প্রতিবাদ করার সাহসের পর্যায়ে না পৌঁছাতে পারে, তাহলে সেই সমাজকে আমি গণতান্ত্রিক সমাজ বলে গণ্য করি না। এটাই গান্ধীজির সর্বোচ্চ গণতন্ত্রের সম্পর্কে ধারণা। এই ধারণা তিনি দিয়ে গেছিলেন বলেই শেষ পর্যন্ত তাকে যে বেদিমূলে তার আত্মাহুতি আমরা সকলেই জানি, আজ 2021 সালে বলার অপেক্ষা রাখে না যে ভারতবর্ষে এমন কোন দল মত পথ নেই যারা মানুষের বিবিধ পরিচয়কে ব্যবহার করে ভোট বাক্সে মুনাফা অর্জনের চেষ্টা করে না। এক্সট্রিম পোল ডান থেকে বাম শেষ পর্যন্ত কোনো না কোনো ভাবে মানুষের জাত, মানুষের ধর্ম, মানুষের বর্ণ, মানুষের শ্রেণী পরিচিতি, মানুষের অসহায়তাকে ব্যবহার করা করে যে গণতন্ত্রকে আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাই সেই গণতন্ত্রের সাথে আপামর খেটে খাওয়া মানুষের নারীর যোগ থাকে কিনা জানি না, হৃদয়ের যোগ থাকে না। এই গণতন্ত্র গান্ধীজির বিচারে আচরণ সর্বস্বজন জাঁকজমকপূর্ণ উৎসব সমন্বিত গণতন্ত্র কিন্তু প্রকৃত গণতন্ত্র নয়। গান্ধীজির গণতন্ত্র সম্পর্কে এই ধারণাটি আমি মনে করি গণতন্ত্রের আর সকল প্রবক্তার তুলনায় আজ 21 শতকের সব থেকে গুরুত্বপূর্ণ। নৈতিক দিক থেকে ব্যক্তি যদি আত্মসমৃদ্ধ সম্পন্ন না হয় তাহলে কখনই কোনো সমাজের হাজার রাজনৈতিক পালাবদল ঘটিয়ে উপর থেকে চাপিয়ে দেওয়া সাংবিধানিক বন্দোবস্তের মাধ্যমে যে ব্যবস্থা গড়ে তোলা যায় সেটা যে নামই আমরা ডাকতে পারি প্রকৃত গণতন্ত্র নয়। এটাই গান্ধীজির অবদান বলে আমি মনে করি। এই কটি কথা বলে যদি আবার সবার কাছে মার্জনা চাইছি, ইন্দ্রাশিস সন্দীপন এবং বেলুড় বিদ্যা মন্দির তথা বেলুড় মিশনের উদ্যোগে এই যে আলোচনা তার একটাই তো লক্ষ্য, আমি সেই বারে বারে ফিরে যাই স্বামী বিবেকানন্দের কাছে, সেই তরুণ সন্ন্যাসীর সেই অভয় বাণী, যে দেশে শিক্ষিত মানুষেরা মনে রাখে না যে অগণিত অসহায় দারিদ্র ক্লিষ্ট অর্থাভাবে পীড়িত নিরক্ষর মানুষের রক্তে আত্মত্যাগের দানে তাদের শিক্ষার আত্মভরিতা সেই মানুষ ফিরে তাকায় না, তাহলে সেই দেশে ওই রাজনৈতিক বাহিরের পোশাকে নানাবিধ চর্চা এবং তকমানি যে ঢোল বাদ্য তাতে শেষ পর্যন্ত আর যাই ঘটুক দেশের মুক্তি ঘটে না। যদি এমন কোনোদিন আসে শিক্ষিত সমাজ ওই রক্তদান ওই আত্মত্যাগের কথা মনে রেখে এমনভাবে ব্রতী হবে যে তার ডান হাত দিয়ে যে দানটি করবে বা হাতটি জানতে পারবে না, তাহলেই সমাজ সেদিন যথার্থই আলোকিত পথে পৌঁছাবে। স্বামীজির সেই আদর্শে, গান্ধীজির সেই আদর্শে, বেলুড় বিদ্যা মন্দির প্রদর্শিত এই পথে যদি আবার আমরা তো পারলাম না, আমাদের চুল দেখেই বোঝা যাচ্ছে আমরা জীবনের সর্বস্ব সুবিধা নিয়ে জীবনে যে জায়গায় এসে নিয়েছি সেই সুবিধা আবার আমাদের শরীরের মধ্যে প্রকাশ্য, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন জীবনে অন্তত নীরবে আলোক দীপের মতো যেন কাজ করে, তাহলেই গান্ধীজিকে স্মরণ আজকের দিনে সফল হবে বলে আমি মনে করি। আন্তরিকভাবে ধন্যবাদ, আবার সবার কাছে মার্জনা চাইয়ে শেষ করছি, ধন্যবাদ। থ্যাংক ইউ শ্যামাদা। আমি একটুখানি সভাকে জানাই যে আমাদের যিনি সভার ডিসকাশন্ট ইন্দ্রাশিস দা ডাটা শেষ হয়ে গিয়েছে, ফলে উনি আমাদের এই ভার্চুয়াল মিটিং থেকে ডিসকানেক্টেড হয়ে পড়েছেন, ফলে বাকি অংশটুকু আমি একটুখানি কাজ চালাবো ওনার হয়ে, একটু মার্জনা চেয়ে নিচ্ছি। আর আমাদেরও একটু সংক্ষেপে সারতে হবে, সময় খুব অতিক্রান্ত হয়েছি আমরা,
স্যার তপন বাবু স্যারকে আমি একটুখানি অনুরোধ করবো, স্যার আপনি যদি এই এনভায়রনমেন্টাল যে রাজনীতি আজ দিনে, সেখানে গান্ধীজির যে রেলেভেন্স, পরিবেশ রাজনীতির যে পরিসর যেটা আজকে খুব বড় সমস্যা, সেখানে গান্ধীজির রেলেভেন্স নিয়ে আপনি যদি সংক্ষেপে 5 মিনিটের মধ্যে যদি সত্যি কিছু বলেন, তাহলে অন্তত একটা দুটো প্রশ্ন আমরা নিতে পারি, যাতে করে উইদিন 15 মিনিটস কি 10 মিনিটস আমরা শেষ করে দিতে পারি, কারণ লাইভ স্ট্রিমিং হচ্ছে, অনেকে এখানে যুক্ত রয়েছেন। স্যার আমি চেষ্টা করছি যত সম্ভব সংক্ষেপে বলার জন্য, পরিবেশ রাজনীতি নয়, পরিবেশবাদ বা বাস্তুতন্ত্র। আসলে গান্ধী তার মৃত্যুর পরেই পরিবেশ আন্দোলন বা পরিবেশবাদ শুরু হয় 1970-এর দশক থেকে, কিন্তু গান্ধীজির ভাবনা চিন্তার মধ্যে আমরা এই পরিবেশ সংক্রান্ত, বাস্তুতন্ত্র সংক্রান্ত অনেক আমরা ধারণা, ধ্যান ধারণা তার লেখার মধ্যে থেকে পাই, তার বক্তব্য, তার বক্তৃতা, তার চিঠিপত্র থেকে এই লেখগুলো আমরা পাই। এখন পরিবেশবাদ এবং বাস্তুতন্ত্রবাদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। পরিবেশবাদ হচ্ছে মনুষ্য কেন্দ্রিক, সেখানে বলা হয় যে মানুষের জন্যই, মানুষ্য সমাজের জন্যই, মানুষকে টিকিয়ে রাখার জন্যই সমস্ত পরিবেশ দূষণ মুক্ত করতে হবে এবং জল জমি জঙ্গল প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করতে হবে, সবই হচ্ছে মানুষের কল্যাণের জন্য। কিন্তু বাস্তুতন্ত্রবাদ, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, বাস্তুতন্ত্রবাদ যেটা, সেটা হচ্ছে একটা 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 দার্শনিক দিক আছে, সে শুধুমাত্র এই এইগুলোকে দূর করলে, প্রযুক্তির সাহায্যে বায়ু দূষণ, শব্দ দূষণ ইত্যাদি বন্ধ করাতেই সে সন্তুষ্ট নয়, শুধু কনজারভেশন বা সংরক্ষণেই সন্তুষ্ট নয়। তার বক্তব্য হচ্ছে যে মনুষ্য কেন্দ্রিকতা নয়, সে অন্য কতগুলো জিনিসে বিশ্বাস করে, তার গভীর দর্শন আছে একটা, সেই দর্শন স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। সংক্ষেপে বললি আমি তিনটেই, একটা হচ্ছে জৈব আঞ্চলিকতা, একটা হচ্ছে জৈব বৈচিত্র্য, আর তৃতীয় জৈব কেন্দ্রিকতা। জৈব অঞ্চল হচ্ছে একটা ভৌগোলিক পরিসর বা স্পেস, তার সমস্ত সেখানকার প্রাণী উদ্ভিদ এবং তার ঝর্ণা পাহাড় সমস্ত নদী সব কিছু নিয়ে, মাটি জঙ্গল সব নিয়ে হচ্ছে একটা ভৌগোলিক স্পেস। সেখানে প্রত্যেকটি প্রজাতির একটা করে ছন্দ আছে, সেই ভৌগোলিক পরিসরের, ভৌগোলিক স্পেসের তারও একটা ছন্দ আছে। জৈব আঞ্চলিকতা মানে হচ্ছে সেই ছন্দকে উপলব্ধি করা এবং সেই ছন্দের সঙ্গে নিজের জীবনের ছন্দকে মিলিয়ে দেওয়া, তার বিরোধিতা না করা। গান্ধীজির স্বদেশী সম্পর্কে যে ভাবনা, সেই স্বদেশী ভাবনার মধ্যেই বলা আছে মানুষ যে অঞ্চলে যে বাস করছে সেই অঞ্চলের সঙ্গে সে একাত্ম বোধ করবে এবং একাত্ম বোধ করে সেখানকার উন্নতির প্রকল্পে সে কাজ করবে। ফলে এই যে একাত্ম বোধ করা, এইটাই হচ্ছে জৈব আঞ্চলিকতা, আমি বিস্তৃত ভাবে ব্যাখ্যা করছি না। দ্বিতীয়ত হচ্ছে জৈব বৈচিত্র্য। জৈব বৈচিত্র্য মানে একটা ভৌগোলিক পরিসরের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদের সহাবস্থান, এবং এই সহাবস্থান মানে হচ্ছে মনোকালচারের বিরুদ্ধে, মানে এক ফসলি যে চাষ বা এক ফসলি যে বনসৃজন, তার বিরুদ্ধে হচ্ছে জৈব বৈচিত্র্য। গান্ধীজির মধ্যে এই জৈব বৈচিত্র্য আমরা দেখি। গান্ধীজি যখন তার ইন্ডিয়া অফ মাই ড্রিমস লেখার মধ্যে তিনি যখন একটা আদর্শ গ্রামের কথা বলেন, সেখানে তিনি বলেন যে নানা রকমের গৃহপালিত পশু তার থাকবে সেখানে, এবং প্রত্যেক বাড়ির সঙ্গে, কটেজের সঙ্গে কিছুটা উঠোন মতো থাকবে, জমি থাকবে, এবং সেই জমিতে মিশ্র ফসল হবে, শুধু এক ধরনের ফসল নয়। অর্থাৎ তিনিও জৈব বৈচিত্র্যের কথা তিনি বলেছেন এবং তিনিও চান যে বিভিন্ন ধরনের যে থাকবে, ওই জৈব বৈচিত্র্যের মাধ্যমে টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যাতে করা যায়, সে কথা গান্ধী বলেছেন। তিনি এই আধুনিক পরিভাষাগুলো ব্যবহার না করেও আজকের দিনে যেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়, সেই কথাটা গান্ধী অন্য রকম ভাবে তিনি বোঝাবার চেষ্টা করেছেন। তৃতীয়ত হচ্ছে জৈব কেন্দ্রিকতা। জৈব কেন্দ্রিকতা মানে হচ্ছে মনুষ্য কেন্দ্রিকতার বিরুদ্ধে, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, উদ্ভিদ আছে, প্রত্যেক প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের একটা নিজস্ব ছন্দ আছে, এই সমস্ত ছন্দের মধ্যে একটা মিথস্ক্রিয়া আছে, সেই মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা মহাযজ্ঞ চলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, সেই মহাযজ্ঞে প্রত্যেকের অবদান আছে, প্রত্যেকটি প্রজাতির অবদান আছে, শুধু মনুষ্য প্রজাতির অবদান আছে তা না, সকলের ইসের মধ্যে অবদান আছে। সেই জন্য মানুষ সেই একটা বিরাট ফ্যামিলি,
এই বিরাট জৈব জগৎ হচ্ছে একটা বিরাট একটা পরিবার, সেই পরিবারের কর্তা হচ্ছে মানুষ, তাই কর্তা হিসেবে মানুষের উচিত পরিবারের প্রত্যেকটি সদস্যর জন্য অর্থাৎ প্রত্যেকটি প্রজাতিকে যাতে টিকিয়ে রাখা যায়, তার যে সে যাতে বিকশিত হতে পারে, সে যাতে বেঁচে থাকতে পারে, তার কল্যাণের জন্য কাজ করা। তাই মানুষের উচিত নয় এটা মনে করা যে অন্যান্য মনুষ্যেতর প্রাণী তার ভোগের জিনিস, মোটেই তা নয়। যে কথা একথা কিন্তু স্বামী বিবেকানন্দও বলেছিলেন। আমি শুধু স্বামী বিবেকানন্দর কথা বলি, এটা একটা একত্ব দর্শন, যেটা গান্ধী যেটা বলছেন সব এক, সমস্ত মিলিয়ে একটা ছন্দ আছে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাযজ্ঞ চলছে, সেখানে সকলের সঙ্গে একাত্ম হওয়া, সব প্রজাতির সঙ্গে একাত্ম হওয়া, বেদান্তর আলোকে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু এই কথাই বলেছেন। স্বামীজি বলেছেন যে বিবেক বেদান্তের মূল কথাই হচ্ছে একত্ব দর্শন, বেদান্তের মূল কথাই হচ্ছে অখণ্ড ভাব। অর্থাৎ আমিও যেমন একটা ক্ষুদ্র জীবাণু তেমনই, সরি খালি পার্থক্যটা কোথায়, তফাতটা কোথায়, তফাতটা হচ্ছে পরিমাণগত তফাত। এবং কখনোই এটা মনে করা উচিত না, স্বামীজি বলেছেন যে অন্য যে প্রাণী আছে সেই প্রাণীগুলো ঈশ্বর সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের ভোগ করার জন্য, এটা ঠিক নয়, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এবং তিনি বলেইছেন যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়িকতা খুঁজিত ইশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ এই যে একাত্ম দর্শন, এই যে জীবে প্রেম যে কথা উনি বলেছেন, সে কথা আমরা গান্ধীর মধ্যেও পাই। তাই স্বামীজির সঙ্গে গান্ধীর আমরা সেদিক থেকে একটা তুলনামূলক আলোচনা করতে পারি, আরো আলোচনা করতে পারি, সময় নেই করবো না, আমি উল্লেখ করছি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, তিনিও এই পরিবেশ ব্যাপারে, জৈব কেন্দ্রিকতার ব্যাপারে তারও অনেক কিছু বক্তব্য আছে। কিন্তু আমি অত্যন্ত সংক্ষেপে বললাম, হয়তো আরো অনেক কিছু বলা যেতে পারতো, এটাকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা যেতে পারতো, কিন্তু সময় নেই, সেজন্য আমি সংক্ষেপে বললাম। ধন্যবাদ সন্দীপন, ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাইকে। মানে আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে চলেছি, এই আলোচনা অনেক সময় ধরে চললে অনেক উপকৃত হতাম আমরা নিঃসন্দেহে, কিন্তু আমরা যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে রয়েছি সেখানে যে ডাটা সেটা তো বাণিজ্যিক ভাবে রয়েছে, আমাদের অনেক ছাত্র ছাত্রী যারা সংযুক্ত ছিলেন তাদের ডাটা শেষ হয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন, সেজন্য আমাদের অনুষ্ঠানটিকেও এখানে সংক্ষেপে এখানে সারতেই হবে। এই জন্য আমি অত্যন্ত দুঃখিত যে এই প্যানেল ডিসকাশনে যারা অংশ নিচ্ছেন তাদেরকে তাদের প্রশ্ন করার আমরা আর কোনো সুযোগ দিতে পাচ্ছি না। সে প্রশ্নগুলিকে আমরা হয়তো ভবিষ্যতে আরো কোনো দিন এরকম একটি আলোচনা যদি আমরা করতে পারি, সেই দিনে আমরা আমরা নিশ্চয়ই সেই প্রশ্নগুলো নেব। এবং আবারও আমাদের এই তিনজন যে অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়, অধ্যাপক মিরাতুন নাহা, অধ্যাপক মিরাতুন নাহার এবং অধ্যাপক আব্দুল সামাদ গায়েন, তাদেরকে হয়তো আবার আমরা পাবো আমাদের মাঝে। আসলে গান্ধী, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এইরকম যারা মানুষ, আমরা সৌভাগ্যবান যে ভারতবর্ষে এইরকম মানুষদের আমাদের আমরা পেয়েছি, যারা কিন্তু একটা একটা অদ্ভুত জীবন দর্শন আমাদের সামনে দিয়ে গেছেন, একটা আদর্শ দিয়ে গেছেন, যে আদর্শ নিয়ে চললে আজকে আমরা যে সংকট, সভ্যতার সংকট বলুন, মানবতার সংকট বলুন, আমাদের ব্যক্তিগত জীবনের সংকট বলুন, এই সংকটগুলো আমরা অনেকটা কাটিয়ে উঠতে পারি। কিন্তু ওই একটা কথা গান্ধীজি বলছেন, বলতেন যে বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু সি। আমরা নিজেরা প্রত্যেকে নিজে নিজে জীবনে যদি ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বাইরে যে পরিবর্তনটা আমরা আনতে চাই পৃথিবীতে, সমাজে, পরিবারে, সেটাকে আমরা নিজেদের জীবনে যদি অনুশীলন করার চেষ্টা করি, হয়তো আমরা এগোবো এক পা করে। কিন্তু কিছুই হচ্ছে না, কি হবে ভেবে এইভাবে নেতিবাচক মনোভাব নিয়ে চললে কোনোদিনই আমরা কিন্তু কোনো জায়গায় পৌঁছবো না। একটা অন্ধকার ঘরে যদি অন্ধকার অন্ধকার বলে চেঁচাই তাহলে কিন্তু কোনোদিনই আলো জ্বলবে না, আলো আনতে হবে। এবং সেই আলো আনার দায়িত্ব আমাদের প্রত্যেকের, বিশেষ করে আমাদের যারা যুব সমাজ তাদের, এই অনুষ্ঠান তাদের জন্যই উৎসর্গীকৃত। আমি আশা করব এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন ছাত্র ছাত্রীরা এবং যারা দেখছেন সরাসরি গুগল মিটে, না হলেও যারা দেখছেন ইউটিউব লাইভে, তারাও এই বার্তাটুকু গ্রহণ করবেন। আমি আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির এবং বিদ্যামন্দিরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমাদের প্রণাম জানাই আমাদের পূজনীয় স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজকে, পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজকে, স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজকে এবং আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পূজনীয় স্বামী একচিত্তানন্দজি এবং মহাপ্রজ্ঞানন্দজিকে, তাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় করে আসার জন্য।
এবং এই অধিবেশনে যারা বক্তব্য রাখলেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়, শ্রদ্ধেয় অধ্যাপিকা মিরাতুন নাহার এবং শ্রদ্ধেয় অধ্যাপক আব্দুস সামাদ গায়েন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম জানাই। এবং যারা অন্যান্য যারা দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, ছাত্র ছাত্রী রয়েছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ ধন্যবাদ জানাই আমাদের প্রেস সোমেন ট্রেডার্স সিন্ডিকেটকে, এই অতিমারির সময়তেও তারা এই বইটিকে এই সময় বার করে দেওয়ার বার করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই অনুষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা করার জন্য ব্রহ্মচারী জিৎ মহারাজ এবং শ্রী রামকৃষ্ণ মণ্ডলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। সবাইকে আবার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, প্রণাম। Thank you.